হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সেদিন তো তোমরা ডাইমেনশন অ্যানালাইসিস পুরোটা শেষ করোনি, তাই তার উপর একটা রেকর্ড দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করলাম। আসলে তোমরা এমনি ঘুমাও, এতে রেকর্ডটা দিয়ে দেয় দেবেন, হয়তো তোমাদের জন্য আরো বেটার হবে। তো তাহলে আমরা শুরু করি। শুরু করার আগে আমরা যেখানে আগের দিন শেষ করেছিলাম সেখান থেকে শুরু করার চেয়ে আমি বরং ফিউ প্রিলিমিনারিজ যেগুলো ছিল সেগুলো সম্পর্কে আর একটু ব্যাখ্যা করে নিই, যাতে যারা ক্লাসে ছিল না তারা একটু উপকৃত হয়। যারা ক্লাসে ছিলে যেগুলো সম্পর্কে জানো একটু কিছুক্ষণ স্কিপ করে যেতে পারো। তো প্রতিদিন যেটা দিয়ে শুরু করছিলাম সেটা হলো রাশি। রাশি কাকে বলে? রাশি বা কোয়ান্টিটি বা প্যারামিটার, ফিজিক্যাল প্যারামিটার কাকে বলে? পদার্থবিজ্ঞানে রাশি কাকে বলে? পদার্থবিজ্ঞানের ভাষায় রাশি জিনিসটা হলো, তোমরা জ্যোতির্বিজ্ঞানের রাশি জানো যে রাশি মানে ভাগ্য, ওটা জ্যোতির্বিজ্ঞানের ভাষা। পদার্থবিজ্ঞানের ভাষায় রাশি হলো যা কিছু পরিমাপ করা যায় তাই হলো রাশি। এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হলো রাশি। অনেক কিছু পরিমাপ করা যায় না, বেশিরভাগ জিনিসই পরিমাপ করা যায়। তোমার উচ্চতা কত, তুমি কত, তোমার ওজন কত, তোমার ভর কত, এগুলো সবই তোমরা পরিমাপ করতে পারো। এগুলোই হলো রাশি। মনের অনুভূতি, দুঃখ, কষ্ট এগুলো পরিমাপ করা যায় না। পরিমাপ করতে গেলে হয়তো, পরিমাপ করা গেলে হয়তো অনেক ভালো হতো, এগুলো কিন্তু পরিমাপ করা যায় না, এগুলো রাশি না। তো রাশি আবার দুই প্রকার, একটা হলো মৌলিক রাশি আর একটা হলো লব্ধ রাশি। আমি একটু এই অংশটি একটু তাড়াতাড়ি আলোচনা করে মূল অংশে যেতে চাইছি, কারণ এই সম্পর্কে হয়তো বা তোমরা একাডেমিকে অনেক বেশি পড়েছো, ক্লাস সিক্সে এগুলো সম্পর্কে আলোচনা করা হয়। তো মৌলিক রাশি হলো যে রাশিগুলো পরিমাপ করতে হলে অন্য কোনো রাশির সাহায্য নিতে হয় না, মানে অটোমেটিক্যালি, মানে এমনিতেই সোজা সাপটা হবে ওই রাশিগুলো পরিমাপ করে ফেলা যায়, অন্য কোনো রাশির সাহায্য নিতে হয় না। আর কিছু রাশি আছে যেগুলো পরিমাপ করতে হলে অন্য কোনো রাশির সাহায্য নিতে হয়, লাইক তোমার উচ্চতা কত সেটাকে তুমি সহজেই পরিমাপ করতে পারবে, উচ্চতা কত সেটা সহজেই পরিমাপ করতে পারবে। একটা গাড়ি হয়তো বা 5 সেকেন্ডে 10 মিটার গেছে, এই যে 5 সেকেন্ড, এই সেকেন্ডটা তুমি স্টপওয়াচ দিয়ে সহজে পরিমাপ করতে পারবে। আবার 5 সেকেন্ডে সে 10 মিটার গেছে, এই দৈর্ঘ্য, প্রথমে প্রথমে সে এখানে ছিল তারপরে এখানে চলে গেছে, এদের মাঝখানে দূরত্ব 10 মিটার, সেটা পরিমাপ করে তুমি বলতে পারো যে গাড়িটা 10 মিটার গেছে। কিন্তু গাড়িটা প্রতি সেকেন্ডে কত মিটার গেছে সেটা পরিমাপ করতে হলে তোমাকে আগে সেকেন্ডটাও পরিমাপ করতে হবে, প্লাস গাড়িটা প্রতি সেকেন্ডে মানে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটুকু পরিমাপ করতে হবে। তোমরা জানো এই টার্মটাকে বলা হয় বেগ, আর বেগ পরিমাপ করতে হলে কি করতে হয়, আর ডিস্টেন্স দিয়ে অতিক্রান্ত দূরত্ব, ভুল দেখলাম, বিকে ডি বানিয়ে দিয়েছি, আচ্ছা ডিস্টেন্স দিয়ে টাইমকে ভাগ করতে হয় তাহলেই পাওয়া যায়। তার মানে তোমাকে ডিস্টেন্স বা লেন্থটাও পরিমাপ করতে হচ্ছে, আবার টাইমটাও পরিমাপ করতে হচ্ছে। এই দুইটা পরিমাপের মাধ্যমে তোমরা তাও বেগ পাচ্ছ। তাহলে বেগটা পরিমাপ করতে হলে দুইটা রাশির সাহায্য নিতে হচ্ছে, ওই দুইটা হলো মৌলিক রাশি, সেই মৌলিক রাশির সাহায্য নেওয়া হচ্ছে, এজন্য এটাকে বলা হয় লব্ধ রাশি। আর যেসব রাশি পরিমাপ করতে হলে অন্য রাশির সাহায্য নিতে হয় সেগুলোকে বলা হয় লব্ধ রাশি। তো এই মৌলিক রাশিগুলো কয়টা? এই মৌলিক রাশি হলো মোট মোট সাতটা। এই মৌলিক রাশি হলো মোট সাতটা। এই সাতটা রাশির মাধ্যমে বাকি আর যা যা জিনিস আছে সবকিছু পরিমাপ করা যায়, মানে অনেক অনেক জিনিসপত্র আছে যেগুলো পরিমাপ করতে হয় ফিজিক্সে, আর সবকিছুকে পরিমাপ করা যায় এই মাত্র সাতটা রাশির মাধ্যমে। আর সাতটা রাশি কি কি? লেন্থ বা দৈর্ঘ্য, ম্যাস বা ভর, টাইম বা সময়, ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ, থার্মোডাইনামিক টেম্পারেচার বা তাপমাত্রা, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সেস বা পদার্থের পরিমাণ, আর লুমিনাস ইন্টেন্সিটি, আলোক তীব্রতা। এগুলো সম্পর্কে হয়তো বা তোমরা ক্লাস সিক্সে পড়েছো, যখন একক বা এই একক নিয়ে অনেক বেশি আলোচনা হবে, যখন ডাইমেনশন নিয়ে আরো বেশি আলোচনা হবে ফার্দার, মানে একটা ক্লাস থাকবে যে ক্লাসে তোমরা শুধু রাশি, মৌলিক রাশি, মৌলিক রাশিগুলোর একক কিভাবে এলো সে সম্পর্কে একটা ক্লাস থাকবে। ক্লাসটা হয়তো বা একটু তোমাদের জন্য বোরিং লাগতে পারে, তাই প্রথম দিকে সেটা পড়াচ্ছি না, আর পড়াতে গেলে অনেক ডিপ কনসেপ্ট থেকে পড়াইতে হবে। তোমরা একাডেমিকে এই সম্পর্কে জানো, আর একটু ডিপ কনসেপ্ট থেকে পড়াইলে হয়তো বা তোমাদেরকে জানালে হয়তো বা তোমাদের নলেজটা আর একটু বেশি হবে, কিভাবে এরা এরা পরিমাপ করে এইগুলো এসেছে সেগুলো দরকার এক্সপেরিমেন্টাল তোমাদেরকে পরিমাপ করে বোঝানো হবে। আজকে একটু হালকা টাচ দিয়ে যাচ্ছি। তো তো 1 সেকেন্ড সম্পর্কে তো তোমরা নিশ্চয়ই জানো যে মনে মনে তুমি এক এক বলতে যতটুকু সময় লাগে ততটুকু 1 সেকেন্ড, এক যতটুকু সময় লাগে এটুকু হলো 1 সেকেন্ড। 1 সেকেন্ডকে তুমি একবার এক এভাবে উচ্চারণ করতে পারো, আবার ইয়া করতে পারো। এর জন্য বিজ্ঞানীরা একটু ভালোভাবে পরিমাপ করে একটা নতুন একদম 1 সেকেন্ড ঠিক কতটুকু তার একটা নির্দিষ্ট পরিমাপ নিয়ে এসেছে,
অনেক কষ্টর পরে তোমাদেরকে ক্লাসে আমি দেখিয়েছিলাম যে আগে কিরকম ভাবে পরিমাপ করা হতো, কি কি সমস্যা ছিল তার ভিতরে, তারপর ধীরে ধীরে বিজ্ঞানের উন্নতি করতে করতে কতটুকুতে এসে পৌঁছেছে। 1 সেকেন্ড একটা সিজিয়াম পরমাণু, একটা সিজিয়াম পরমাণুর 91 কত হবে, আল্লাহ এত বড় সংখ্যা, 919,26,31,770 বার কাঁপতে যতটুকু সময় লাগে ততটুকুই হলো 1 সেকেন্ড। একটা সিজিয়াম পরমাণুর 919,26,31,770 বার কাঁপতে যতটুকু সময় লাগে ততটুকুই হলো 1 সেকেন্ড। এতবার কাঁপছে এটা পরিমাপ, তাও আবার 1 সেকেন্ডের ভিতরে, এত দ্রুত এটা পরিমাপ করবে কিভাবে? পরিমাপ করার জন্য এই যে একটা যন্ত্র তোমরা দেখতে পাচ্ছ, এর মাধ্যমে এটা পরিমাপ করা হয়েছে 1 সেকেন্ডকে। একটা রঙিন ছবি তোমাদেরকে দেখানোর কথা ছিল, সেটা এরকম অন্য সাইড থেকে দেখানো হয়েছে। আবার এখানেও আরেকটা দেখতে পাচ্ছ, এবার এই ছবিটা হয়তো বা এটার মেশিনটার আবিষ্কারও কিন্তু এই দুইজনই, যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ। মেশিনটা তুলনামূলক বেশ বড় সড়ো, যার মাধ্যমে তারা 1 সেকেন্ডকে সুনির্দিষ্ট ভাবে পরিমাপ করতে পেরেছে। এবং এই 1 সেকেন্ডের পরিমাপ তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে ধীরে ধীরে সেকেন্ডের মানটা পরিবর্তন হয় অন্যান্য জিনিসপত্র থেকে। লাইক 10 বছর পরে হয়তো বা একটা মেশিন ইউজ করা হতো যেটা কিনা 10 বছর পরে সেকেন্ডের পরিমাপে গোলমেল চলে আসতো। তাহলে এমন একটা মেশিনের প্রয়োজন ছিল যেটাতে কোনো গরমিল আসবে না। সেরকমই একটা মেশিন বিজ্ঞানের আবিষ্কার করে ফেলেছে, সেটা হলো প্রায় 20 লক্ষ বছরেও এর কোনো পরিবর্তন আসবে না সেকেন্ডে। হ্যাঁ, 20 লক্ষ বছর পরে একদিনে হয়তো বা 86,400 সেকেন্ড, আর 20 লক্ষ বছর পরে এটা দেখাবে কি একদিনে 86,401 সেকেন্ড, মানে 20 লক্ষ বছর পরে একেবারেই গরমিল হয়ে যাবে। কিভাবে গরমিল হবে? তুমি যদি 20 লক্ষ বছর পরে যখন 20 লক্ষ বছর চলে যাবে, তখন যদি আরেকটা মেশিন চালু করো, এর সময় এটা যে সময় 86,400 সেকেন্ড, নতুন যে মেশিনটা চালু করেছে সেটা যে সময় 86,400 সেকেন্ড পরিমাপ দিবে, সেটা একই সময় এই মেশিনটা, মানে যেটা 20 লক্ষ বছর ধরে চলছে পুরানো মেশিন, সেটা 86,401 সেকেন্ড পরিমাপ দিবে। যাই হোক, এগুলো আমাদের আজকের পাঠ্য বিষয় না। আজকের পাঠ্য বিষয় তো ডাইমেনশনাল অ্যানালাইসিস, যে সম্পর্কে তোমরা ক্লাসে হয়তো বা কিছুটা জেনেছো, আজকে আরো ফার্দার জানবে। তো মিটারকে কিভাবে নির্ধারণ করা হয়েছে? আলোর বেগ থেকে নির্ধারণ করা হয়েছে। আলোর বেগ, আলো 1 সেকেন্ডে 29,97,29,97,92,458 মিটার যায়। তো 1 সেকেন্ডের 29,97,29 লক্ষ বলছি বারবার, 29,97,92,458 ভাগের এক ভাগে নিশ্চয়ই 1 মিটার যাবে। আবারও বলছি, আলো 1 সেকেন্ডে 29,97,92,458 মিটার যায়। তাহলে 1 সেকেন্ডের 29,97,92,458 ভাগের 1 ভাগে নিশ্চয়ই 1 মিটার যাবে। এভাবে এটাকে নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে হয়তো বা তোমাদেরকে যখন এগুলো সম্পর্কেই পড়াবো, এগুলো সম্পর্কে আলাদা একটা ক্লাস থাকবে, তখন অনেক বেশি ডিটেইল আলোচনা করা হবে, এক্সপেরিমেন্টালি আলোচনা করা হবে। কিলোগ্রামকে তোমরা জানো যে খুব রিসেন্টলি 2018 সালে এটাকে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এর আগে কিন্তু এটা পরিমাপ করা হতো ফ্রান্সের সাভরেতে রাখা, এই যে দেখতে পাচ্ছ যে একটা বেলজার, তার ভিতর আরেকটা বেলজার, তার ভিতরে এই যে ছোট্ট এই বেলজারের ভিতর বোধহয় আরেকটা বেলজার আছে, মোট 3টা বেলজারের ভিতরে একটা ছোট্ট দানা রাখা, দানা না বেশ বড় সড়ই হবে, 3.9 সেন্টিমিটার ব্যাস, 3.9 সেন্টিমিটার উচ্চতা, তোমরা জানো এই সম্পর্কে। আর এটা হলো ওইটারই একটা ডুপ্লিকেট তৈরি করা, এটাও কিন্তু ডুপ্লিকেট, আসল জিনিসটা কিন্তু এটা না, এটা ডুপ্লিকেট তৈরি করে এটা আমেরিকায় রেখে দেওয়া আছে। ফ্রান্সের সাবরেজে তো একটা আছেই, ওটা হলো মু, আর এটা ডুপ্লিকেট তৈরি করে আমেরিকায় রেখে দেওয়া আছে একদম ওটার হুবহু। আবার এটাকে আবার ডুপ্লিকেট করা হয়েছে, মানে এই আমেরিকায় যেটা রাখা আছে সেটাকে আবার ডুপ্লিকেট করা হয়েছে, এবং ফ্রান্সের সাবরেতে যেটা রাখা আছে সেটা দেখাতে পারছি না, সেটা ইন্টারনেটে তেমন ছবি পাইনি। তো আমেরিকায় যেটা রাখা আছে সেটাই ছবি দেখাচ্ছি, সেটা হলো এরকম। এটাকে একটু জুম করে বা এটা থেকে হয়তো বা আরেকটা বানানো হয়েছে, সেটা হলো দেখতে এরকম, এটা দেখতে সুন্দর আছে, কাছাকাছি থেকে দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এটাকে, এর ভর যতটুকু সেটুকু হলো 1 কিলোগ্রাম। এভাবে বাকিগুলো সম্পর্কে তোমাদের বুঝাচ্ছি না। ইলেকট্রিক কারেন্ট জানোই তোমরা, তড়িৎ প্রবাহ, থার্মোডাইনামিক টেম্পারেচার, এটা সম্পর্কে তোমরা একেবারে ছোটবেলা থেকেই পরিচিত, ছোটবেলায় তোমাদের জ্বর হতো তোমরা টেম্পারেচার মাপতে মাপতে অভ্যস্ত। এটা হলো টেম্পারেচার বা থার্মোডাইনামিক টেম্পারেচার। আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, যেটাকে আলাদাভাবে মার্ক করে রেখেছি, সেটা হয়তো বা তোমরা কেমিস্ট্রিতে অনেক বেশি পড়বে, ফিজিক্সে সেটা লাগবে না বেশি একটা। এছাড়া এখানে সবগুলো সম্পর্কে একটু একটু আলোচনা আছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে আলোচনাগুলো একটু পড়ে পড়ে নিতে পারো যদি তোমাদের ইচ্ছা থাকে।
সবগুলো সম্পর্কে একটু একটু আলোচনা আছে। তো চলো আমরা আজকে আমাদের আসল যে বিষয়ে আমরা আজকে কথা বলতে চাচ্ছিলাম সেগুলোতে। আর আচ্ছা, আমরা প্রথমেই বলেছিলাম যে ভৌত জগতে যা পরিমাপ করা যায় সেগুলো হলো রাশি। এমন অনেক জিনিসপত্র আছে যেগুলোকে পরিমাপ করা যায় না, লাইক মনে করো ভালোবাসা, এটাকে তোমরা পরিমাপ করতে পারো না। যদি পরিমাপ করা যায় তো খুব ভালো হইতো, প্রুফ করাটা অনেক সোজা হইতো না যে তোমাকে সবার চেয়ে বেশি ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি, সবার সাথে ভালোবাসা পরিমাপ করে দেখে তো হ্যাঁ তোমার প্রতি ভালোবাসার মানটা সবচেয়ে বড়, তার মানে এটা বেশি। সহজে পরিমাপ করতে পারতা, সহজে প্রুফ করতে পারতা। এখন তো প্রুফ করার জন্য কত কষ্ট করা লাগে, শুধু ফিজিক্স এদিকে কনসার্ন দেয়নি, এদিকে কোনো রাশি রাখে নাই বলে আজকে এত কষ্ট। তো এগুলো তো লাগবে তাই না? দিন দিন তো আগাচ্ছে, মানে দিন দিন তো সভ্যতা অগ্রগতিতে যাচ্ছে, তো এই রাশিগুলো তো ধীরে ধীরে প্রয়োজন। তো এগুলো কে আবিষ্কার করবে? তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই তো আবিষ্কার করবে। তো এগুলো আবিষ্কার করার জন্য নতুন নতুন সূত্র বানাতে হবে, নতুন নতুন থিওরি নিয়ে আসতে হবে। সেগুলো কিভাবে আনবে, তারই একটা সুন্দর টেকনিক হলো আমাদের এই ডাইমেনশনাল অ্যানালাইসিস, নিনজা টেকনিক আর ডাইমেনশনাল অ্যানালাইসিস। তো এখন তো বলবেই যে ভাইয়া যেসব সূত্র আছে সেগুলোই তো মনে থাকে না, আবার নতুন নতুন সূত্র আবার আবিষ্কার কিভাবে করব। হ্যাঁ, নতুন নতুন সূত্র যেগুলো আছে সেগুলো মনে থাকে না, সেগুলো মনে থাকার নিনজা টেকনিকও হলো আমাদের এই ডাইমেনশনাল অ্যানালাইসিস। নতুন নতুন আবিষ্কার করারও নিনজা টেকনিক হলো ডাইমেনশনাল অ্যানালাইসিস, মানে পরবর্তীতে যা ছিল আগে যা ছিল তাও মনে রাখতে পারবা, আবার নতুন নতুন আবিষ্কারও করতে পারবা। বুঝতে পারতেছো যে আজকের টপিকটা কত ইন্টারেস্টিং? তাহলে আমরা আমাদের ডাইমেনশনে চলে যাই। ডাইমেনশনের সংজ্ঞা 19-এর ফিজিক্স বইয়ে, ক্লাস 19-এর ফিজিক্স বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে যদি আমি বলতে চাই, সেভাবে বললে হয়তো বা তোমাদের জন্য একটু কঠিন হবে, তবু তোমরা এটা থেকে অভ্যস্ত হওয়ার চেষ্টা করো। ক্লাসে কিন্তু আমি অন্য সংজ্ঞা বলেছিলাম, যে যা বলেছিলাম বলেছিলাম। এখন যদি এই সংজ্ঞা দ্বারা প্রকাশ করি তাহলে হয়তো তোমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। ক্লাসে হয়তো বা তোমাদের কনসেপ্টটা ততটা ছিল না, এখন তো তোমরা কিছুটা অভ্যস্ত তাই না? এখন তোমরা কিছুটা অভ্যস্ত, বিধায় বিধায় আমি একটু অন্যভাবে একটু কঠিন করে বুঝালেও তোমরা ডাইমেনশন জিনিসটা বুঝবে। ডাইমেনশন হলো কোনো মৌলিক রাশির, আমি ফান্ডামেন্টাল কিছু রাশি দেখিয়েছিলাম তোমাদের, মৌলিক রাশি যে এই 7টা রাশি, কোনো রাশিতে অবস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলা হয়। কোনো রাশিতে অবস্থিত মৌলিক রাশি সমূহের সূচককে বলা হয় মাত্রা। তো আমরা চলে যাই ফার্স্ট এক্সাম্পলে। কোনো রাশি লাইক মনে করো দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, এর ভিতরে দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, মৌলিক রাশির এর ভিতরে ইয়ার সূচক কত, আরেকটা মৌলিক রাশি যে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের সূচক কত, দৈর্ঘ্যের সূচক হলো 1, L1। এই পুরোটাকে এখন তোমরা ভাবতে পারো যে শুধু 1 কে, যেহেতু আমি সূচকের কথা বলছি যে কোন রাশিতে অবস্থিত মৌলিক রাশি সমূহের সূচককে বলা হয় মাত্রা, শুধু 1 এর কথা বলছি, আসলে ব্যাপারটা সেরকম না। তাই বলছিলাম যে বইয়ে যেভাবে আছে সেভাবে তোমাদের বুঝতে কিছুটা সমস্যা হতে পারে, তবু চলো আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। লাইক বেগ, VL ভাগ T, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হলো বেগের, বেগকে আমরা মাত্রিক বিশ্লেষণ করেছি বা ডাইমেনশনাল অ্যানালাইসিস যাকে বলে, মাত্রিক বিশ্লেষণ করেছি। বেগকে এভাবে আমরা আগেই দেখেছিলাম যে বেগকে ভি অতিক্রান্ত দূরত্ব ভাগ সময় দিয়ে প্রকাশ করা হয়, অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করা হয়। তো ডি লেংথ, লেংথের ও আচ্ছা আমি বোধ হয় মৌলিক রাশিগুলোর ইয়া বলিনি, মৌলিক রাশিগুলোর মাত্রা আলাদাভাবে ডিফাইন করে দেইনি। আচ্ছা চলো আমরা মৌলিক রাশিগুলোর মাত্রাকে আলাদাভাবে ডিফাইন করে দিই। মৌলিক রাশিগুলোর সাধারণত সূচক হিসাবে 1 থাকে, লাইক দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, দৈর্ঘ্যকে দৈর্ঘ্যের মাত্রাটাকে প্রকাশ করা হয় এল দিয়ে, ভর একটা মৌলিক রাশি যার মাত্রাটাকে প্রকাশ করা হয় এম দিয়ে। মাত্রা কি জিনিস এখনো বুঝাইনি, একটু পরে বুঝাবো, তাই লাইক তবু এটুকু বুঝে নাও। দৈর্ঘ্যকে বোঝানো হয় এল দিয়ে, ভরকে বোঝানো হয় এম দিয়ে, সময়কে বোঝানো হয় টি দিয়ে, তাপমাত্রাকে বোঝানো হয় থিটা দিয়ে, তাপমাত্রাকে বোঝানো হয় থিটা দিয়ে, দীপন ক্ষমতা বা লুমিনাস ইন্টেন্সিটি যেটা ছিল উপরে, লুমিনাস ইন্টেন্সিটি সেটাকে প্রকাশ করা হয় জে দিয়ে। আর অনেক বিভিন্ন দেশে না বিভিন্ন রকম ভাবে প্রকাশ করা হয়, লাইক এম এল আর টি, মানে দৈর্ঘ্য ভর সময়,
এইগুলো বাদে বাকিগুলো না একটু আলাদা আলাদা ডিফারেন্ট আছে, বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে আবার এক এক রাইটারের বই এক এক রকম ভাবে প্রকাশ করে। যাই হোক, এখানে আমাদের যা আছে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকি। আর দীপন ক্ষমতাকে যে দ্বারা প্রকাশ করা হয়, তড়িৎ প্রবাহকে আয় দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এদের মাত্রাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। তো বেগকে পরিমাপ করতে হলে আমাদেরকে অতিক্রান্ত দূরত্ব ভাগ সময় দিতে হবে। তো অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব বা দৈর্ঘ্যের এক দৈর্ঘ্যের মাত্রা হলো এল, আর ইয়ার মাত্রা হলো টাইমের মাত্রা হলো টি, এল ভাগ টি, এল টি ইনভার্স ওয়ান। এটা হলো বেগের মাত্রা। আসলে মাত্রা জিনিসটা কি একটু ক্লোজলি বোঝাই, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে বেগের ভিতরে এই বেগটা রাশিটা পরিমাপ করতে হলে এই রাশিটার ভেতরে দুটা মৌলিক রাশির কিছু মাত্রা রয়েছে, লাইক এর ওয়ান আর এর মাইনাস ওয়ান। দৈর্ঘ্যের মাত্রা হলো ওয়ান আর ইয়ার মাত্রা হলো মাত্রা বলছি কেন সূচক সূচক দৈর্ঘ্যের সূচক হলো ওয়ান আর সময়ের সূচক হলো মাইনাস ওয়ান। এই দৈর্ঘ্যের সূচক ওয়ান, সময়ের সূচক মাইনাস ওয়ান, এইভাবে যে আমরা প্রকাশ করেছি এটাই হলো এই বেগের মাত্রাটা। লাইক এবার আমি যদি ওজন বা ডাব্লু কে প্রকাশ করি, তোমরা জানো যে ডাব্লু এইটাই পড়েছে, ডাব্লু ইকুয়াল টু এম জি। তো এক্সেলারেশন কে জি, যেহেতু এক্সেলারেশন গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, তো এক্সেলারেশন কে প্রকাশ করতে হলে আমাদেরকে আবার বেগের সাহায্য নিতে হয়। ভি ভাগ টি, এটাই হলো এক্সেলারেশনের সূত্র। তো ভি এর মাত্রা কি, সেটা মাত্রই দেখাইলাম, সেটা হলো এল টি ইনভার্স ওয়ান, আর টি এর তো টাইম, টাইম তো মৌলিক রাশি, তার টি ইনভার্স, তার শুধু টি, নিচে টি এটাকে কেটে দিলাম, আর শুধু টি। দিন শেষে এটা কি আসবে, এল টি ইনভার্স টু, এ টি ইনভার্স টু। আর ম্যাস, ম্যাস বা ভর, ভরের তো এম, সেটা আমি মাত্র দেখিয়েছি, আর সেটা হলো এম এল টি ইনভার্স। এই যে ওজন দেখতে পাচ্ছ, ওজনের ভিতরে একটা মৌলিক রাশি আছে, সেটা হলো এম। এম এর এখানে মাত্রা, এম এর এখানে সূচক ওয়ান, এল এর এখানে সূচক ওয়ান, টি এর এখানে সূচক মাইনাস টু। এই যে আমরা ইয়াকে একটা রাশি ওজনকে এইভাবে প্রকাশ করেছি, কিছু মৌলিক রাশির মাধ্যমে প্রকাশ করেছি এবং দেখাতে চেয়েছি যে এই মৌলিক রাশিগুলোর সাথে এর সম্পর্ক কি, মৌলিকের সম্পর্ক হয়তো বা তোমরা এ সম্পর্ক না বলি, মৌলিক রাশির উপরে কি মাত্রা, কি সূচক দিলে বা মৌলিক রাশিকে স্কোয়ার করলে নাকি স্কোয়ার রুট করলে, স্কোয়ার রুট করলে এটা এই অন্য আরেকটা রাশি যেরকম ডাব্লু কে প্রকাশ করা যায়। লাইক এম এর উপর যদি মাত্রা ওয়ান দেওয়া হয়, এম এর উপর যদি সূচক ওয়ান দেওয়া হয়, এল এর উপর যদি সূচক ওয়ান দেওয়া হয়, আর টাইম এর উপর সূচক যদি মাইনাস টু দেওয়া হয়, তবেই আমরা একটা রাশি পাবো যেটা হলো ওজন বা ফোর্স যাকে বলে, একটা ওজন বা ফোর্স পাবো। ফোর্স পাবো। ম্যাস কে এম দ্বারা প্রকাশ করা হয়, এল কে, লেন্থ কে এল দ্বারা প্রকাশ করা হয়, টি কে, টাইম কে টি দ্বারা প্রকাশ করা হয়। এই প্রকাশের এই জিনিসগুলো আমরা লিখবো, তারপর তারপর এদের উপর কি সূচক দিলে এই রাশিটাতে আসা যায় সেটা আমরা ভাববো। ভেবে টেবে আমরা যেটা দিন শেষে পেয়ে যাবো সেটাই হলো আমাদের মাত্রা। কোনটার মাত্রা, এই ডাব্লু বা ওজনের মাত্রা বা বলের মাত্রা একই, ওজন আর বল একই জিনিস সেটা তোমরা জানো, বা এই বলের মাত্রা হলো সেটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদেরকে নোট দিয়ে দেওয়া হয়েছে এর উপরে, তোমরা নোটটা দেখে নিলে আর একটু ভালোভাবে বুঝবে। এটা আমি ক্লাসে বুঝিয়েছিলাম, তাই আমি একটু ডিপ কনসেপ্টে না গেলাম আর বেশি। তো সেই একই কথাই এখানে ফোর্সের মাত্রিক বিশ্লেষণ করা হয়েছে, দেখানো হয়েছে যে ফোর্স জিনিসটা আসলে কোন কোন মৌলিক রাশির উপর নির্ভরশীল। ফোর্স জিনিসটা এখানে যেমন ছিল, ওজনটা ম্যাসের উপর নির্ভরশীল, লেংথের উপর নির্ভরশীল, টাইমের উপর নির্ভরশীল, সেটা এখানে দেখতে পাচ্ছি যে ফোর্স হলো ম্যাস গুণ এক্সেলারেশন, এক্সেলারেশনকে লেখা যায় ভেলোসিটি ভাগ টাইম, তো ভেলোসিটিকে আবার লেখা যায় লেংথ ডিভাইডেড বাই টাইম। দিন শেষে আসলো ম্যাস গুণ লেংথ ইনটু টাইম ইনভার্স টু। আমি তাড়াতাড়ি বুঝিয়ে যাচ্ছি, ক্লাসে এগুলো পড়ানো হয়েছে তাই। টাইম ইনভার্স টু, তো ম্যাসের ইয়া কি ছিল, ম্যাসের প্রতীক কি ছিল, এম। প্রতীক মানে এর মাত্রার প্রতীক, ঠিক আছে। প্রতীক আবার দুই ধরনের আছে, কিছু প্রতীক আবার দেখো এখানে কিছু সংকেত দেওয়া হয়েছে, এই সংকেতগুলো সাধারণত ইয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই সংকেতগুলো কি জানো,
সূত্রের সময় ব্যবহার করা হয়। আর এই যে মাত্রা দেখছো, মাত্রার এখানে যে বোল্ড করে দেওয়া হয়েছে এল এম টি, যখন মাত্রা বিশ্লেষণ করা হয় তখন এইগুলো ব্যবহার করা হয়। তোমরা দেখতে পাচ্ছ যে সবই বড় হাতে বড় হাতের লেখা। বড় হাতের লেখা এই কারণে, কারণ মাত্রা যখন লেখা হয় তখন সবসময় বড় হাতের অক্ষর ইউজ করা হয়। লেন কে এল, এম কে বড় হাতের এম, এ দ্বারা প্রকাশ করা হয়। তো এই প্রতীকগুলো নিয়ে এখানে কথা হচ্ছিল যে ম্যাথের প্রতীক হলো এম, লেংথের প্রতীক হলো এল, আর টাইমের প্রতীক হলো টি, আর টাইমের উপর দেখা যাচ্ছে -2। আচ্ছা তুমি কি এখানে বলতে পারবে যেখানে টেম্পারেচারের প্রতীক কি, ফোর্স কি টেম্পারেচারের উপর কিভাবে নির্ভর করে? হ্যাঁ হতেই পারে যে এটা টেম্পারেচার বা থিটার উপর নির্ভর করে, কিন্তু আমরা এখানে না থিটার কোনো জিনিসপত্র দেখতে পাচ্ছি না, তার মানে এখানে থিটার পাওয়ার হলো 0। মানে ফোর্স একটা মৌলিক, ফোর্স একটা রাশি যেখানে যেখানে ইয়ার সাথে সম্পর্ক, টেম্পারেচার সাথে এর সম্পর্ক 0, টেম্পারেচার সাথে এর কোনো সম্পর্ক নেই। আপাতত যখন আমরা ম্যাস গুণ এক্সেলারেশনের কথা নিয়ে পড়ছি তখন, হয়তো বা অন্যান্য ক্ষেত্রেও টেম্পারেচারের সাথে একটা সম্পর্ক থাকতে পারে, কিন্তু দিন শেষে মাত্রা বিশ্লেষণে ফোর্সের ভিতরে টেম্পারেচারের কোনো অংশ পাওয়া যাবে না। এটা আমরা ধীরে ধীরে যখন যাব তখন এই বিষয়টাকে হয়তো বা তোমরা বুঝতে পারছো না যে টেম্পারেচার সাথে কিভাবে নির্ভর করে, না এটা কি বুঝালো না বুঝালো, এটা নিয়ে আমি একটু পরে আবার আলোচনায় আসব। তো এই ডাইমেনশন সম্পর্কে আমরা জানলাম যে আমরা ফোর্স জিনিসটাকে বিশ্লেষণ করছি যে ফোর্সটা কিসের কিসের উপর নির্ভর করে, এটা ভরের উপর নির্ভর করে, ত্বরণের উপর নির্ভর করে। এর মাধ্যমে আমরা ধীরে ধীরে মৌলিক এককে আসার চেষ্টা করেছি। মৌলিক এককে আসার পর মৌলিক এককগুলোকে যেসব প্রতীক দ্বারা নির্দেশ করা হয় যখন মাত্রা বিশ্লেষণ করা হয়, তখন মৌলিক এককগুলোকে যে যে প্রতীক দ্বারা বিশ্লেষণ করা হয় সেই সব প্রতীককে আমরা আনার চেষ্টা করেছি, চেষ্টা করে এদের উপর যে পাওয়ার ছিল সেই পাওয়ারগুলো প্রতীকের উপরেও দিয়ে দিয়েছি। এটাই হলো মাত্রা বিশ্লেষণ ফোর্সের। এই মাত্রা বিশ্লেষণের একটা সম্পর্ক আছে বা একটা বৈশিষ্ট্য আছে, স্পেশাল বৈশিষ্ট্য, সেটা হলো উভয় পাশে, মানে ইকুয়েশনের একটা সূত্রের এই পাশে আর এই পাশে, উভয় পাশে মাত্রা সমান থাকবে সব সময়, এই পাশে আর এই পাশে মাত্রা সমান থাকবে। মাত্রা সমান থাকবে সেটা আবার কিভাবে, তোমরা নিশ্চয়ই এই সূত্র পড়েছো, এস ইকুয়াল টু ভি টি, মানে সরণ, সরণ ইকুয়াল টু বেগ গুণ সময়। তো সরণের মাত্রাটা কি সেটা আমরা একবার দেখে আসি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সরণের মাত্রাটা হলো এল, এখানে সরণের মাত্রাটা হলো এল। কিভাবে প্রকাশ করি, সরণের মাত্রা এল। তো তো এস এর এখানে মাত্রা বিশ্লেষণ করলে আসে, ইকুয়েশনের এই সাইডে আসে মাত্রা এল। আবার আমি কিছুক্ষণ আগে তোমাদের বেগের মাত্রা বিশ্লেষণ দেখিয়েছিলাম, সেটা ছিল এল, নিচে না লিখি পাশাপাশি লিখে দিই, এল টি ইনভার্স 1। আবার টাইমের নিচে নিচে লিখি, আর টাইম তো মৌলিক রাশি, টাইমের টি। সুতরাং এইটি আর এইটি কাটা যাবে, দিন শেষে এই সাইডে, মানে ইকুয়েশনের এই সাইডে থাকবে এল, আমাদের এটা একটা সূত্র, সূত্রের এই সাইডে থাকবে এল। আবার এই সাইডেও আমরা আগে থেকেই দেখে এসেছিলাম যে সরণের মাত্রা হলো এল। তার মানে কি, একটা সূত্র হতে হলে আমাদের তো ক্লাসের প্রথমেই বলে দিয়েছি যে আমরা নতুন নতুন সূত্র তৈরি করব, মানুষের কষ্ট দূর করে দিব, নতুন নতুন সূত্র তৈরি করব। তো এখন সূত্র তৈরি করতে হলে দেখতে পাচ্ছি যে সব সূত্রে একটা জিনিস হয়, সেটা হলো সূত্রের এই পাশে যেই মাত্রা থাকে, সূত্রের এই পাশে মানে ডান পাশ এবং বাম পাশ উভয় পাশের মাত্রা একই থাকে। ও ভালো হলো, তো বিষয়টা জানা গেল যে সূত্রের বৈশিষ্ট্যটা কি, কিরকম ভাবে সূত্র তৈরি হয়। এটা আমরা পরবর্তীতে আরো ব্যবহার করার চেষ্টা করব। তো চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি যে উভয় পাশের উভয় পাশের মাত্রা সমান হয়। লাইক এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা তোমরা নিশ্চয়ই জানো, ক্লাস 9 এই সূত্র, ক্লাস 9 10 এর বই সেকেন্ড চ্যাপ্টারে আছে।
আর যদি না জানো তবে ধরে নাও এটা একটা সূত্র। আমি x আপাতত কেটে দিলাম, কারণ x দ্বারা হয়তো বা তোমরা বুঝবে না, তোমরা সাধারণত s দ্বারা, আর x দ্বারাও কিন্তু সরণকে প্রকাশ করে, x দ্বারাও সরণকে প্রকাশ করে। আচ্ছা, s ইকুয়াল টু ut প্লাস হাফ এর স্কয়ার, যেমনটা বলছিলাম s এর মাত্রা হলো l, এটা তোমাদের জানা, এটা তোমাদের দেখিয়ে দিয়েছি। আচ্ছা, ut, u হলো এখানে আদিবেগ, আর t হলো টাইম। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে vt, এখানেও এটা ছিল বেগ, এখানে সময়, এটা বেগ, এটা সময়, এটাও বেগ, এটা সময়। তাহলে এখান থেকে আমি একবার দেখালাম যে বেগ আর সময়ের গুণফলে মাত্রা আসে l, সুতরাং এখানে আসবে l। আমরা বরং এই সাইডটা নিয়ে একটু কনসিডার করি। এখানে দেখো হাফ এর নিজের কোনো মাত্রা নেই বা হাফ এর নিজের কোনো একক নেই, যার কারণে এটা বিবেচনার ভিতর আনবো না। ওকে, a, আর এক্সেলারেশনের মাত্রা কিছুক্ষণ আগে দেখিয়েছি l t বাই 2, এমন এক্সেলারেশনের, আর টি স্কোয়ার বা টাইমের উপরে স্কোয়ার, সো টাইমের উপরে স্কোয়ার, তো এটা এটা কাটা যাবে দিন শেষে, এটাও এল। কি হলো, এটাও ইকুয়েশনে, এখানেও এল আসলো, এখানেও এল আসলো। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস ভালোভাবে বুঝিয়ে দেওয়া জরুরি, যখন তোমরা গুণ বা ভাগ করবে সেই সব কেস বাদ দাও, কিন্তু যখন তোমরা দুটো জিনিসকে যোগ করবে, যে দুটো জিনিসকে যোগ করবে, লাইক তুমি কখনো কি 10 মিটার আর 5 লিটার কে যোগ করো? 10 মিটার যোগ 5 লিটার, এটা তোমরা কখনোই যোগ করো না, কারণ এদের দুই পাশে জিনিসটা একই না, 10 মিটার আর 5 লিটার জিনিসটা একই না। কিন্তু তুমি দেখো 5 ফুট, কারণ তুমি জানো যে উভয় পাশে জিনিসটা একই, উভয় পাশে দৈর্ঘ্যের একক। মানে তোমরা যখন দুটো জিনিসকে যোগ করবে, তোমাদেরকে এটা অ্যাসিওর হতে হবে যে উভয় পাশে একই জিনিস নিয়ে কাজ করা হচ্ছে, তার মানে উভয় পাশের মাত্রাটা একই আছে। তার মানে উভয় পাশে হয়তো বা ওদিকে না যাই, উভয় পাশে জিনিসটা একই আছে, মানে উভয় পাশে হয়তো বা দৈর্ঘ্যের একক আছে, বা উভয় পাশে হয়তো বা সময়ের একক আছে, উভয় পাশে হয়তো বা বেগের একক আছে। ক্লাসে একজন প্রশ্ন করেছিল যে এখানে এল প্লাস এল 2L হয়ে যাবে কিনা। আচ্ছা, সেই সম্পর্কে আমরা একটু এখনই আসছি, তার আগে এই বিষয়টাই বেশি জরুরি যে বেশি যে এটা বুঝেছ, এখন তো তোমাদের এটা বলার সুযোগ নেই যে তোমরা এই জিনিসটা বুঝেছো কিনা, যে উভয় পাশে যোগ করলে সেটা যে একই হতে হয়। 10 মিটার আর 5 লিটার কে তোমরা কখনো যোগ করো না, কারণ দুটো জিনিস একই না, দুটো জিনিস একই আর একক না, মানে একই রাশির একক না। আচ্ছা, ক্লাস একজন প্রশ্ন করেছিল সেটা হলো এল প্লাস এল 2L হয়ে যাবে কিনা। আমি হয়তো বা ক্লাসে একটা সুন্দর চাপা দিয়ে বিষয়টাকে এড়িয়ে চলে গেছিলাম। আজকে একটু ডিটেলে আলোচনা করা যাক, লাইক এখানে মনে করো 5 টাকা যোগ, এটা যোগ আর এটা টি, আর এটা 10 টাকা, 5 টাকার 10 টাকা যখন তুমি যোগ করো, তখন তুমি দিন শেষে 15 টাকা, তাই তো? দিন শেষে থাকে 15 টাকা। আচ্ছা, এই দুটো যোগ করে কি এমন কিছু হয় যে 15 টাকা টাকা? এমন কোনো একক তো তুমি তৈরি করো না, তার মানে তুমি এককের সামনে যা আছে সেগুলো যোগ করছো, তুমি এমন কিছু করছো না যে এককটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দিন শেষে কি যোগ হচ্ছে? এককের সামনে যা আছে তা যোগ হচ্ছে, মানে 5 টাকা আর 10 টাকা যুক্ত হয়ে 15 টাকা হচ্ছে। লাইক তোমরা যখন 5 ফুট আর 2 ইঞ্চি যোগ করছো, তখন এমন কিছু এমন কোনো একক তৈরি করে ফেলছো না যে 5 ফুট 2 ফুট ইঞ্চি, ফুট ইঞ্চি এমন কোনো একক তুমি তৈরি করে ফেলছো না, তার মানে তুমি এককগুলোকে যোগ করছো না। তুমি হয়তো বা এইটুকু অংশ হলো 5 ফুট ধরো, আর এইটুকু অংশ হলো 2 ইঞ্চি, যখন তুমি এই দুটোকে যোগ করছো তখন হয়তো বা সব মিলাই হয়ে যাচ্ছে 5 ফুট 2 ইঞ্চি, মানে দৈর্ঘ্যটা যোগ হচ্ছে, কিন্তু ফুট ইঞ্চি এমন কি কোনো নতুন একক তৈরি হচ্ছে? এমন কোনো নতুন একক তৈরি হচ্ছে না, তার মানে তুমি এখানের এককটা যোগ করছো না, তুমি যোগ করছো কি শুধু এর সামনে কি আছে। ঠিক তেমনি
যখন কিন্তু যখন তুমি যোগ করতে যাচ্ছ, যখন তুমি যোগ করতে যাচ্ছ তখন তুমি অ্যাসিওর হয়ে নিচ্ছ যে উভয় পাশেই একই জিনিস আমি যোগ করছি কিনা। যেমন উভয় পাশে টাকা, উভয় পাশে টাকা আছে, তো উভয় পাশে এটা আমরা যোগ করতেই পারি। উভয় পাশে এক পাশে আছে মিটার, আরেকটাতে আছে লিটার, তো এটাকে আমরা যোগ করছি না। তার মানে যখন যোগ করতে যাবে তখন তোমাদের অ্যাসিওর হয়ে নিতে হবে যে উভয় পাশে একই জিনিস আছে কিনা, তারপরে সামনে যা আছে সেগুলোকে তোমরা যোগ করে ফেলবে। সেটাই হলো এখানকার ব্যাপার স্যাপার। সেটা হলো উভয় পাশে তোমাদের দেখতে হবে যে উভয় পাশে মাত্রা একই আছে কিনা। উভয় পাশে এল আছে, এল আছে, সো তোমরা এই দুটোকে যোগ করে ফেলতে পারো, কিন্তু এই এল এর উপর কিন্তু কোনো প্রভাব পড়বে না। এই এল কে তোমরা 2L নতুন কোনো একক দিয়ে দিতে পারবে না, তাই না? হ্যাঁ, লাইক এখানে গিয়ে 15 টাকাকে তোমরা 15 × 2 টাকা এমন কোনো কিছু নতুন একক দিয়ে দিয়েছো না, তোমরা এখন এমন কোন নতুন একক দাওনি। আর লাইক তখন তোমরা এখন এখন এখানে তখন তোমরা যোগ করবে, তখন এল আর এল যুক্ত হয়ে 2L হবে না। এটা অনেক বেশি জরুরি, যখন তুমি যোগ করবে তখন দেখবে যে উভয় পাশে দুটো জিনিস এক আছে কিনা। উভয় পাশে দুটো জিনিস এক আছে, তো যেরকম আছে সেরকমই রেখে দিই, আমরা জাস্ট এদের সামনে যা আছে সেগুলোকে যোগ করে দিব, ঠিক আছে? যখন সূত্র নিয়ে আলোচনা হবে, যখন সূত্র নিয়ে মানে আরেকটু যখন তোমরা ডিপে যাবে, ফিজিক্স পড়তে পড়তে অনেক অনেক সূত্রের সাথে পরিচিত হবে, তখন এই বিষয়টা তোমাদের কাছে অনেক কমন হয়ে যাবে, তোমরা বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, তো আমরা এতক্ষণ যেটা দেখলাম যে ডাইমেনশনের যে কোনো সূত্রের উভয় পাশে, যে কোনো সূত্রের উভয় পাশে মাত্রা সমান থাকে, লাইক আমি আগেও দেখিয়েছিলাম যে এস এর মাত্রা এল, ইউটি এর এখান থেকে তোমরা পাচ্ছ এল, হাফ এইট স্কোয়ার এখান থেকে পাচ্ছ এল, এখানে দিন শেষে এই দুটোই এল, সো এটাকে যোগ করলেও এলই থাকবে মাত্রা। তো ইকুয়েশনের এই পাশেও এল, এই পাশেও এল, তার মানে কি যে কোনো সূত্রের উভয় পাশের মাত্রা এল থাকে, উভয় পাশের মাত্রা সমান হচ্ছে। তো এখন আমাদেরকে একটা সূত্র দিয়ে বলছে, আমি এই জায়গাটার মাত্রা জানি না, তো কিন্তু আমি জানি যে এটা একটা সূত্র, তো তুমি আমাকে এনার্জির মাত্রাটা বের করে দেখাও দেখি। চলো বের করি। ম্যাসের মাত্রা কি সেটা তো আমরা জানি, ম্যাসের প্রতীক, প্রতীক কি এম, একে এম দ্বারা প্রকাশ করা হয়, ভি, ভি কে এল বাই টি এমন দ্বারা প্রকাশ করা হয়, এল এর উপর আবার হোল স্কোয়ার আছে। আচ্ছা, আমরা কিন্তু এই হাফটাকে বিবেচনায় আনবো না, কারণ এই হাফটার নিজের কোনো মাত্রা নেই, ঠিক আছে? এল আর এল এর যে ভি এর যে মাত্রা এল বাই টি তার উপরে হোল স্কোয়ার, তো এই টিটাকে উপরে উঠিয়ে দিই, যেমন ছিল তেমন লিখতে থাকি। এম ছিল, এম এর উপর মাত্রা ছিল 1, এল স্কোয়ারটা এল এর উপর চলে আসবে, এল স্কোয়ার টি মাইনাস 2, ঠিক আছে? আর এটাই হবে এই এই সাইডের মাত্রা। তো আমরা কি করলাম, আমাদের এটা জানা ছিল না, আমাদের এটা জানা ছিল যে একটা সূত্রের উভয় পাশে মাত্রা সমান হয়, এটা আমাদের জানা ছিল, কিন্তু আমাদের এটা জানা নেই যে ই বা এনার্জি বা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি যাকে বলে, এই গতিশক্তির মাত্রা জিনিসটা কি। কিন্তু আমাদের এটা জানা আছে যে উভয় পাশে মাত্রা সমান হয়, তো আমাদের এক পাশের জিনিসগুলোর মাত্রা জানা আছে, তো আমরা অন্য পাশের মাত্রাটা সহজে বের করে ফেলতে পারবো, এবং সেই সহজ কাজটা আমরা করে ফেললাম, সহজে মাত্রাটা এই পাশের মাত্রাটা বের করে ফেললাম। এবার চলো এক্সাম্পল 2 এ দেখি। এক্সাম্পল 2 এ আমাদের চেক করতে বলেছে, এখানে অনেক বড় মানে একটা বিশাল সূত্র দিয়ে দিয়েছে, মানে একটু কঠিন সূত্র, তুলনামূলক কঠিন সূত্র দিয়ে দিয়ে বলছে, দেখো তো উভয় পাশের মাত্রাটা সমান আছে কিনা। আচ্ছা দেখি আমরা, তো এই 2π এর নিজের কোনো মাত্রা নেই বা নিজের কোনো একক নেই, তার কারণে এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তো আমরা এটাকে লেখার চেষ্টা করি, রুট এম, আচ্ছা এক্স দ্বারা যে সরণ বোঝায় সেটা নিশ্চয়ই তোমাদেরকে আগেই বলেছিলাম, এখানে হয়তো বা তোমাদের সুবিধার স্বার্থে আমি এক্স কে কেটে দিয়েছিলাম, তবু এখন ধরে নাও যে এক্স আর এস একই জিনিস, সো এস এর মাত্রা যদি এল হয় তাহলে নিশ্চয়ই এক্স এর মাত্রাও এল, এখানে কেটে দেওয়ার সুযোগ নেই, কারণ এখানে সূত্রটা আসলে এভাবেই, তোমাদের বইয়েও নিশ্চয়ই সূত্রটা এভাবেই দেওয়া আছে, মানে এই এই ফরম্যাটেই দেওয়া আছে,
কত অধ্যায়, সপ্তম অধ্যায় বা সপ্তম অধ্যায় থাকতে পারে সূত্রটা। সপ্তম অধ্যায় হয়তো বা সূত্রটা এভাবেই দেওয়া আছে, তো তোমরা এই ফরম্যাটের সাথেই পরিচিত, তো আমি এরকমই রেখে দিলাম সূত্রটা। এখানে আবার এস দিয়ে কেটে এস দিয়ে দিলাম না, তো তোমরা বুঝেই নাও যে এস ও যে কথা, এক্স ও সেই কথা। তো এস এর মাত্রা ছিল এল, এক্স এর মাত্রা হবে এল, আর ম্যাসের মাত্রা যে এম, সেটা তো সবার প্রথমে বলেছি এম। এফ, এফ এর মাত্রা তো আমরা অনেক আগে বের করেছিলাম, কত ছিল, এম এল টি ইনভার্স টু। ওকে, এর সাথে ভাগ অবস্থায় থাকবে এল, আর এর উপরে একটা হোল রুট আছে। আচ্ছা, হোল রুট থাকলে এটা যে হাফ হিসাবে পাওয়ার হয়ে যায় সেটা নিশ্চয়ই তোমরা জানো। তো এখানে হাফ, এখানে এম এর পাওয়ার হবে হাফ, মানে এই হাফটা তো সবার উপরেই আছে, তাই না? মানে এই রুটটা তো সবার উপরেই আছে, তাহলে নিশ্চয়ই এই যে হাফ পাওয়ারটা সেটা সবার সবার কাছেই যাবে। তো এখানেও এলো হাফ, এখানেও চলে এলো হাফ। আর তোমরা বুঝে নিও যে এটা হাফ, ঠিক আছে, এটা হাফ। আর টি টি আগে থেকেই মাইনাস টু আছে, তার নিচে টু ভাগ অবস্থায় যাবে, আর এদের সাথে আবার ভাগ অবস্থায় আছে এল, এল এর পাওয়ারও হাফ। তো তোমরা নিশ্চয়ই জানো যে এই হরের সাথে কিছু ভাগ অবস্থায় থাকলে সেটা লবের সাথে গুণ অবস্থায় চলে যায়, তো সেরকমই লেখার চেষ্টা করি। আর এখানে যা ছিল সেটা কপি করে নিয়ে আসি, এত লিখতে ভালো লাগছে না। কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে। পাওয়ার হাফ, টি এর পাওয়ার হাফ, আর এর উপর পাওয়ার ছিল মাইনাস টু বাই টু, তো এটা হয়ে যাবে ওয়ান, আর এলটা তো উপরে ভাগ অবস্থায় গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানেও এল এর পাওয়ার হাফ, এখানেও এল এর পাওয়ার হাফ, তো এটা এটা কাটাকাটি, এখানে এম এর পাওয়ার হাফ, এখানেও এম এর পাওয়ার হাফ, এটা এটা কাটাকাটি। দিন শেষে আমাদের কাছে থাকলো ওয়ান বাই টি ইনভার্স, টিটাকে যদি আমরা এবার উপরে তুলি সেটা হবে শুধু টি। আবার আমরা জানি যে টাইমের ডাইমেনশন কি, আর টাইমের ডাইমেনশন হলো টি। প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছে টাইমের ডাইমেনশন টি, আমি আর ওখানে না গেলাম, তো দেখিয়ে পেলাম যে উভয় পাশের মাত্রাটা সমান সমান, তাই না? তো তোমরা আমার হাতের লেখা নাও বুঝতে পারো, এখানে তোমাদেরকে লিখে দেখানোর চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছ এটা ছিল আমাদের সূত্র, টু পাই এর কোনো নিজেরই কোনো একক নেই, বিধায় এটাকে আমরা বাদ দিয়েছি। এম এর যে মাত্রাটা এম, এফ এর মাত্রা এম এল টি ইনভার্স টু, আমরা অনেক আগে বের করেছি। এক্স এর মাত্রা হলো এল, সবার উপরে একটা হোল রুট ছিল, সো হাফ পাওয়ারটা সবার উপরে চলে গেছে, হাফ 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 হাফ, এখানে মাইনাস টু ডিভাইডেড বাই টু, এল এর পাওয়ারও হাফ। এলটাকে উপরে নিয়ে নিয়েছি কাটাকাটি, এই যে কাটাকাটি কাটাকাটি, আর টি এর পাওয়ার এখানে থাকে মাইনাস, কাটাকাটি অবশ্যই এখানে করেছি। আচ্ছা যাই হোক, এখানে কেটে কেটে দিলাম, কেটে দিলাম, মাইনাস ওয়ান উপরে চলে গেলে শুধু টি হয়ে যাবে। তো হ্যাঁ, এই তো ছিল আমাদের এটা, তোমরা আশা করি দেখে বুঝছো। তো চলো এবার নেক্সট পেজে যাই। এতক্ষণ তো তোমাদের সেই সব কথাই বললাম যেগুলো আগেও ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছি, আগেও পড়ানো হয়েছে, এই সম্পর্কে তোমরা হয়তো বা পাঠ্য বই থেকে অনেক বেশি অবগত, ক্লাস 99 ফার্স্ট চ্যাপ্টারই এসব বিষয় বলা আছে। এখন আমি যে বিষয়ে বলবো সেটা ক্লাসেও বলিনি, ক্লাসেও শেষ করে শেষ করতে পারিনি, আর এর আগে যতটুকু বললাম সেটা হচ্ছে ছিল প্রিলিমিনারি, যারা ক্লাসটা করেনি, যৎসম্ভব কম কথায় বোঝানোর চেষ্টা করেছি, যারা ক্লাসটা করেনি তারা আশা করি বুঝতে পারবে।
তো এবার আমি আসছি আজকের যে মূল বিষয়তে। এতক্ষণ আলোচনা অনেক বোরিং ছিল, অনেক দ্রুত আমি আলোচনা করে চলে গেছি, এখন অনেক বেশি ডিপ কনসেপ্টে আমরা প্রবেশ করছি। আমরা এখন যেরকমটা প্রথমেই বলেছিলাম যে ডাইমেনশন অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা নতুন নতুন সূত্র বানাতে পারি, কিভাবে বানাতে পারি সেটা এখন আমরা দেখব। তো চলো, টু কিপ অ্যান অবজেক্ট মুভিং ইন এ সার্কেল। আচ্ছা, প্রবলেম তোমরা পড়ে নিও। প্রবলেমে যা বোঝাতে চেয়েছে সেটা হলো, তুমি একটা বৃত্তাকার পথে তুমি একটা বৃত্তাকার পথে একটা বস্তুকে ঘোরাচ্ছ, বৃত্তাকার পথে একটা বস্তুকে ঘোরাচ্ছ কনস্ট্যান্ট স্পিডে। দেখতে পাচ্ছ, কনস্ট্যান্ট স্পিড মানে সুষম বেগে, সুষম বেগে ঘোরাচ্ছ। ঘোরানোর জন্য তোমার নিশ্চয়ই একটা শক্তির প্রয়োজন হচ্ছে। এই শক্তিটাকে বলা হয় সেন্ট্রিপেটাল ফোর্স বা কেন্দ্রমুখী শক্তি। এই সম্পর্কে তোমরা হয়তো এখনো কিছু জানো না, জানবে যখন চ্যাপ্টার 4 এ যাবে। তোমাদের বই চ্যাপ্টার 4 না, যে বই থেকে প্রবলেমটা নেওয়া হয়েছে সেই বই চ্যাপ্টার 4। আচ্ছা, এই সম্পর্কে তোমরা জানবে চ্যাপ্টার 4 এ। তো তোমরা এখন পর্যন্ত জানো না, হয়তো ধরো যে তুমি এই চ্যাপ্টার 4 টা পড়ে জানো পরীক্ষার হলে, কিভাবে তুমি আমাদের এই নিনজা টেকনিক ডাইমেনশন অ্যানালাইসিস এর মাধ্যমে একটা সূত্র দাঁড় করাবে, সূত্র দাঁড় করানোর মাধ্যমে তোমরা অঙ্ক টঙ্ক করে আসতে পারবে, সেটা দেখবো। মানে নতুন একটা সূত্র তুমি আবিষ্কার করবে। তো তুমি এখন পর্যন্ত জানো না যে কনস্ট্যান্ট স্পিড বা সুষম বেগে একটা বস্তুকে ঘোরাতে থাকলে কিভাবে তার একটা এক্সেলারেশন হয়। তোমরা তো জানো যে এফ এর সূত্রটা কি, এফ ইকুয়াল টু এম এ, ফোর্সের সূত্র। কিন্তু এটা তো তোমরা ইউজ করতে পারছো না, কারণ বস্তুটা আছে কনস্ট্যান্ট স্পিডে এবং তুমি জানো না যে কনস্ট্যান্ট স্পিডে থাকলে সার্কুলার সার্কুলার পাথে বা বৃত্তাকার গতিপথে সুষম বেগে চলতে থাকলে সেটার এক্সেলারেশন কিভাবে আসে। জানার দরকার নেই, আমাদের কাছে ডাইমেনশন অ্যানালাইসিস আছে, তার মাধ্যমে আমরা নতুন সূত্র দাঁড় করে ফেলবো অঙ্ক সহজেই। তো আমাদের এখন সূত্র বানাতে হবে, তাই না? তো চলো, আগেকার ওরা সূত্র, আচ্ছা সূত্র বানানোর জন্য তোমাদের আগে এটা জানা প্রয়োজন, এটা বোঝা প্রয়োজন যে আসলে আমাদের নির্ণয় কি করতে হচ্ছে, এফ, তাই না? তাহলে সূত্রটা এমন কিছু হবে, মানে সূত্রটা এমন কিছু দিয়ে তৈরি জিনিসপত্র হবে যার মাধ্যমে, যার উপরে এফ নির্ভর করে। সূত্রটা এমন কিছু জিনিসপত্র দিয়ে তৈরি হবে যার উপরে এফ নির্ভর করে। লাইক এফ কিসের কিসের উপর নির্ভর করে? ক্লাসে থাকলে হয়তো বা তোমাদের মতামত নিতাম, দিন শেষে জাদু টাদু করে দেখাইতাম যে হ্যাঁ তোমাদের জিনিসপত্র ভুল ছিল। জাদু মানে কোনটা? যেটা আমরা কিছুক্ষণ আগে করলাম ডাইমেনশন অ্যানালাইসিস, সেই ডাইমেনশন অ্যানালাইসিস করে দেখলাম যে তোমাদের চিন্তা ভাবনা ভুল ছিল, আসলে এইসব জিনিস কাজে লাগে না, কাজে লাগে হলো এই কয়েকটা জিনিস, এই কয়েকটা জিনিসই এফ এর উপরে প্রভাব ফেলে। তো এখন আমি সাধারণভাবে আলোচনা করে যাচ্ছি। লাইক তুমি যে বস্তুটা ঘোরাচ্ছ সে বস্তুটার ভর যদি অনেক বেশি হয়, নিশ্চয়ই তোমার বলের প্রয়োজন অনেক বেশি হবে। তার মানে কি, এটা এম এর উপর, এম এর সাথে সমানুপাতিক, তাই না? আচ্ছা, এখন তুমি বস্তুটাকে যদি জোরে জোরে ঘোরাও তাহলে নিশ্চয়ই তোমার বলের প্রয়োজন অনেক বেশি হবে। হ্যাঁ, তার মানে ভি, ভিটা সমানুপাতিক এফ এর। আবার তুমি যদি একটা বড় বৃত্তাকার পথে ঘোরাতে থাকো তাহলে তোমার অনেক বেশি শক্তির প্রয়োজন হবে, এটা হলো আর, বা রেডিয়াস বা বৃত্তের ব্যাসার্ধের কথা আমরা চিন্তা করছি। লাইক তাহলে আমাদের কিসের কিসের উপর নির্ভর করছে? আমাদের এফ টা মানে ফোর্সটা, সেটা হলো এম এর উপর বা ম্যাসের উপর নির্ভর করছে, বি এর উপর বা বেগের উপর নির্ভর করছে, এবং আর এর উপর নির্ভর করছে। এখন চলে আসো, আমরা আগেকার কারা সূত্র দুটো বানিয়েছে তাদের থেকে একটু চুরি চুরি করে দেখি যে তারা আগে আসলে কিভাবে বানিয়েছে সূত্রগুলো। আমি একটা সহজ সূত্র থেকেই তোমাদেরকে বিষয়টা দেখানোর চেষ্টা করি, মুছে দিলাম। আচ্ছা, মনে করো যখন একজন এই সূত্রটা বানিয়েছিল, এটা তো একটা সূত্র, এই সূত্র থেকে দেখে আমাদেরকে বলতে দেওয়া হয়েছিল যে এনার্জির মাত্রাটা কত সেটুকু। ধরো যারা সূত্র তৈরি করেছিল তারা হয়তো বা এই এনার্জির মাত্রাটা আগে থেকেই জানতো। তারা এনার্জির মাত্রা আগে থেকেই জানতো এবং তারা চিন্তা ভাবনা করে বের করেছে যে এনার্জি বা গতিশক্তিটা বেগের উপরে অনেক বেশি নির্ভর করে এবং ভরের উপরে অনেক বেশি নির্ভর করে। তখন তারা হয়তো বা ভরের যে মাত্রা এম, এমটাকে নিয়ে এসেছে বেগের যে মাত্রা এল,
একটি LT inverse 1 সেটাকে নিয়ে এসেছে, কিন্তু দেখেছে যে উভয় পাশের মাত্রাটা সমান হচ্ছে না। মাত্রা সমান না হলে তো সেটা সূত্র হবে না। আমরা আগে বলেছিলাম যে সূত্র হতে হলে যে কোনো সূত্রে উভয় পাশের মাত্রাটা সমান হবে। তো কি করা যায়, দেখলো যে এই এর উপরে একটা হোল স্কোয়ার, মানে স্কোয়ার পাওয়ার দিলে বা টু পাওয়ার দিয়ে দিলে হ্যাঁ মাত্রাটা না সমান হয়ে যাচ্ছে। এই স্কোয়ার পাওয়ারটা, স্কোয়ার পাওয়ারটা এখানে আসবে টু হয়ে যাবে, এখানে হয়ে যাবে স্কোয়ার। ঠিক আছে, আমি যদি আবারও দেখাতে চাই, যা ছিল প্রথমে ছিল এম এল ইনভার্স, এদের উপরে একটা স্কোয়ার পাওয়ার দিলে দেখছি যে এনার্জি যে মাত্রা সেটার সাথে মিল পড়ে। কিভাবে মিল পড়ে, স্কোয়ারটা চলে আসবে, স্কোয়ারটা নিচে চলে আসে, এল এর উপরে স্কোয়ার হবে, টি এর উপরে ইনভার্স টু হয়ে যাবে, গুণ অবস্থায় চলে আসবে। তার মানে ওরা কি করেছে, জিনিসটাকে মানে উভয় পাশের মাত্রাটাকে সমান করার জন্য তারা যেসব জিনিসের উপর নির্ভর করে তার উপরে একটা পাওয়ার দিয়ে দিয়েছে, তাই না? অনেক চিন্তা ভাবনা করে হয়তো বা বের করেছে যে এর উপরে পাওয়ার টু দিলে সেটা মিলে যায়। তো আমরা এইসব চিন্তা ভাবনা শুরু করব আমাদের সূত্রেও, দেখা যাক শেষ পর্যন্ত মিলে কিনা। তো আমরা ধরে নিলাম এম এর উপরে একটা পাওয়ার এ দিলে, বি এর উপরে পাওয়ার একটা বি দিলে, আর এর উপরে একটা পাওয়ার সি দেব, আর এর উপরে একটা পাওয়ার সি দিলে এটা না আসলেই মিলে যায়, সেটা কি বলবো ফোর্সের সূত্র হয়ে যায়। তাহলে আমরা কিন্তু আমরা এখন এ বি সি এর মান জানি না, তাই আমরা আপাতত এখানে সমানুপাতিক চিহ্ন রাখছি, মানে একেবারে সমান চিহ্ন দিয়ে দিচ্ছি না। আর যখন এ বি সি এর মান আমরা জেনে যাব তখন এখানে আমরা একটা সমান চিহ্ন দিয়ে দিব। আসলে সমান চিহ্ন দেওয়ার আরো সমান চিহ্ন এখনই না দেওয়ার আরো অনেক কারণ আছে, সেটা যখন তোমাকে ডাইমেনশন অ্যানালাইসিস এর সীমাবদ্ধতা পড়াবো। তিন চার দিন ধরে পড়াচ্ছি, বলছি যে পড়াবো পড়াবো পড়াবো, পড়ানো হচ্ছে না আসলে, ডাইমেনশন অ্যানালাইসিস তোমাদের শেখানো হচ্ছে না, তারপরে তো সীমাবদ্ধতা। আশা করি আজকের ভিডিওর পরে তোমরা শিখে যাবে, তারপরে আমি সীমাবদ্ধতার দিকে যাব। তো আমি ধরে নিলাম এম এর উপর পাওয়ার একটা এ দিলে, বি এর উপর একটা পাওয়ার বি দিলে, আর এর উপর পাওয়ার একটা সি দিলে, তবেই এটা এফ এর সাথে সমানুপাতিক হবে। তো এখন দেখো উভয় পাশের মাত্রা কি সমান হতে হবে না? আচ্ছা, এফ এর মাত্রা আমরা কি জানতাম, তোমাদেরকে তো এটা বলেইছি যে একটা সূত্রের উভয় পাশের মাত্রা সমান হবে। তার মানে কি, আমাদের এই উপরে পাওয়ার এ বি সি দেওয়ার মানে মূল চিন্তা একটাই যে উভয় পাশের মাত্রাটা সমান করতে হবে। তো আসলে আগে মাত্রা বিশ্লেষণ করব, তারপরে না বলতে পার তারপরে না মানে সিদ্ধান্ত নিতে পারবো যে হ্যাঁ মাত্রা সমান হয়েছে। তো এফ এর মাত্রা কি ছিল, এফ এল ইনভার্স টু আগে বের করেছি। তো এখন এই সাইডের মাত্রা নির্ণয় করার চেষ্টা করি, এম এর মাত্রা কি, এম এর তো এম, এম এর উপরে একটা পাওয়ার এ আছে, সুতরাং এখানেও একটা পাওয়ার এ হয়ে যাবে। এখন এর উপরে একটা পাওয়ার ভি আছে, আচ্ছা ভি এর মাত্রাটা কি আগে সেটা দেখি, এল টি ইনভার্স ওয়ান, এল এর উপর পাওয়ার একটা বি আছে, সুতরাং হোল এর উপর একটা পাওয়ার বি হয়ে যাবে। আর আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি লেন্থ না, তো লেন্থের ইয়া কি এল, এল এল এর উপর পাওয়ার একটা সি আছে, এল এর উপর এমনিতে পাওয়ার এখানে ওয়ান আছে, ধরে নিলাম এল এর উপর এখানে পাওয়ার ওয়ান আছে। তো ওয়ান এর উপর পাওয়ার যদি সি থাকে, তোমরা তো সূচকের নিয়ম অনুসারে জানো যে ব্র্যাকেটের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ অবস্থায় আসে, তো এটা গুণ অবস্থায় ওয়ান এর সাথে গুণ হয়ে সি হয়ে যাবে। তো আমি সেভাবে লেখার চেষ্টা করি সি। হ্যাঁ ওকে, তো এখন কি আমি ইয়ার সংজ্ঞাটা কি বলেছিলাম যে মাত্রা কাকে বলে, যে কোন রাশিতে অবস্থিত, কেন বলেছিলাম, কোন রাশিতে অবস্থিত মৌলিক রাশিগুলোর সূচক সমূহকে মাত্রা বলে, তাই না? মানে এখানে সূচক নিয়ে একটু কনসার্নে ছিল। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে কোন সূত্রের শুধু যে মাত্রা সমান হতে হলে অবশ্যই এখানে এম এর উপর পাওয়ার যা আছে, মানে এম এর উপর সূচক যা আছে, এখানেও এম এর উপর সূচক তাই হতে হবে, এখানে এল এর উপর সূচক যা আছে, এখানেও এল এর উপর সূচক তাই হতে হবে, এখানে টি এর উপর সূচক যা আছে তাই হতে হবে। এই যে টি এর উপরে সূচক আছে এখানে মাইনাস টি,
সূচকটাই হতে হবে। তো আমরা সেভাবেই করি। মাত্রার সংজ্ঞা থেকে আমি বিষয়টা আনলাম যে পাওয়ার সমান হতে হবে কিনা, কারণ মাত্রার সংজ্ঞা আমাদের ছিল যে কোন রাশিতে অবস্থিত মৌলিক রাশি সমূহে সূচককে মাত্রা বলে। তো তারা বুঝে যাচ্ছে যে সূচকের প্রতি একটা কনসার্ন, অবশ্যই উভয় পাশে সূচক মানে মৌলিক রাশিগুলো যে আছে তার উপরে যে সূচক আছে সেই সূচকগুলো সমান হতে হবে, তবেই সেটা মাত্রা সমান হবে এবং উভয় পাশের মাত্রা সমান, তার মানে আমরা বলে ফেলতে পারবো ইয়াস একটা সূত্র বানিয়ে ফেলেছি। তো চলো বানানোর চেষ্টা করি। এটাকে আমরা সেকেন্ড লাইনে নিয়ে যাই, ঠিক আছে? কেটে কেটে আনা না, কেটে কেটে আনতে গেলে ডিস্টার্ব হবে। এম এর উপর পাওয়ার এ, এল কে আমরা এবার এটাকে একটু ভেঙে ভেঙে লেখার চেষ্টা করি, ঠিক আছে? এল এর উপর পাওয়ার বি, টি এর উপর পাওয়ার মাইনাস বি, ওয়ান ছিল, ওয়ান এর সাথে বি গুণ হয়, মাইনাস বি হয়েছে, বি এর এখানে পাওয়ার ছিল ওয়ান, ওয়ান এর সাথে বি গুণ হয়ে শুধু বি এসেছে, আর এল এর উপর পাওয়ার ছিল সি। আচ্ছা, তোমরা তো এটাও নিশ্চয়ই জানো সূচকের নিয়ম থেকে যে একই বেজের উপর দুটো পাওয়ার থাকলে পাওয়ার দুটো যোগ অবস্থায় আসে। ক্লাস সিক্সে তোমরা এটা পড়েছো, আমাকে প্রথম দিনই জানিয়েছিলে। তো এটা হবে এল বি প্লাস সি, ওকে, এটা প্লাস বুঝে নিও, ঠিক আছে? এল বি প্লাস সি, আর এখানে টি মাইনাস বি। আচ্ছা দেখো তো এখানে কিরকম আছে বিষয়টা, এখানে এম এর উপর পাওয়ার আছে ওয়ান, তার মানে, আর এখানে এম এর উপর পাওয়ার আছে এ, তার মানে নিশ্চয়ই এ এর মান ওয়ান, তাই না? এ এর মান ওয়ান। আর এখানে দেখো টি এর উপর পাওয়ার আছে মাইনাস টু, এখানে টি এর উপর পাওয়ার আছে মাইনাস বি, তার মানে কি? মাইনাস বি ইকুয়াল টু মাইনাস টু, তাই না? তার মানে কি? বি ইকুয়াল টু টু, তাই তো? আচ্ছা এখানে দেখো এল এর উপর পাওয়ার, এল এর উপর পাওয়ার আছে বি, এল এর উপর পাওয়ার আছে ওয়ান, আর এখানে মানে কিছু নেই মানে তো ওয়ান আছে, তাই না? বুঝছো তো? আর এল এর উপর পাওয়ার আছে ওয়ান, আর এল এর উপর পাওয়ার আছে বি প্লাস সি। আচ্ছা আমাদের এ বি সি এর মানটা আমি আলাদা আলাদা ভাবে রেখে দিই, মানে সেভ করে রেখে দিই, সহজে দেখা যায়। আচ্ছা সি এর উপর কি হবে? বি প্লাস সি। আচ্ছা এখানে আমি এম এর জন্য বিশ্লেষণ করলাম, এটা আমি দেখলাম যে এম এর উভয় পাশে পাওয়ার কি আছে সেটা বিশ্লেষণ করলাম, এই লাইনটার মাধ্যমে আমি বিশ্লেষণ করলাম টি এর উপরে পাওয়ার জিনিসটাকে, তো এখানে আমি টি লিখে রাখলাম, আর এখানে আমি এল এর উপর পাওয়ার বিশ্লেষণ করছি, তো আমি এখানে এল লিখে রাখলাম। ও আচ্ছা, এখন এল এর উভয় পাশে কি ছিল? এল এর এক পাশে ছিল বি প্লাস সি, আর এক পাশে ছিল ওয়ান, তাহলে বি প্লাস সি নিশ্চয়ই ওয়ান এর সমান হবে, আর বি এর মান আমরা পেয়ে গেছি টু, তার মানে বি এর মান যদি আমরা টু বসিয়ে দেই, কালার দরকার, আর টু বসিয়ে দেই প্লাস সি ইকুয়ালস ওয়ান, এই টুটাকে যদি ওই পাশে নিয়ে নিই তাহলে সি ইকুয়াল টু মাইনাস ওয়ান। আচ্ছা আমরা এ বি সি এর মান পেয়ে গেছি, তাই না? আমাদের তো এটাই দরকার ছিল, আমরা জানতাম না এম, আমরা জানতাম না যে এম এর উপর পাওয়ার কি বসালে, ভি এর উপর পাওয়ার এক্সাক্ট কোন সংখ্যাটা বসালে। এই যে দেখো এখানে কিন্তু ওরা একটা এক্সাক্ট সংখ্যা বসিয়েছিল টু, আমরা জানতাম না যে আসলে এক্সাক্ট কোন সংখ্যাটা বসালে এটা আসলেই মিল পড়ে। এখন এক্সাক্ট সংখ্যাগুলো আমরা পেয়ে গেছি, এম এর এম এর এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু টু, সি ইকুয়াল টু মাইনাস ওয়ান, এক্সাক্ট সংখ্যাগুলো যদি আমরা এখানে বসাই তাহলে আসলেই দুই পাশের মাত্রা বিশ্লেষণ করে আমরা দেখতে পাবো যে সমান হয়ে গেছে। আচ্ছা তাহলে চলো আমরা এম এর উপর পাওয়ার যা ছিল বসিয়ে দিই, এখানে দূরে লেখার চেষ্টা করি, এখন আমি সমান দিব কারণ আমি এ বি সি সবগুলোর মান পেয়ে গেছি। এম এর উপর পাওয়ার দিতে হবে ওয়ান, ভি এর উপর পাওয়ার দিতে হবে টু, আর এর উপর পাওয়ার দিতে হবে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানটাকে আমি মাইনাস ওয়ান তার মানে এটা ভাগ অবস্থায় আছে, তাই না? তাই আমি এভাবে ভাগ অবস্থায় দেখতে পারবো। ওয়ান ওয়ান দিতে হয় না সে সম্পর্কে তোমরা জানোই, যে ওয়ান না দিলেও চলে, তাই ওয়ান গুলো মুছে দিলাম। আও কি মুছতে গিয়ে কি মুছলাম, ওকে, এম ভি স্কোয়ার আর। তো চলো উভয় পাশের মাত্রা বিশ্লেষণ করে আবারও দেখি যে আমাদের জিনিসটা সঠিক আছে কিনা। এখানে মাত্রা কি ছিল,
ML T inverse 2 f এর মাত্রা ছিল এরকম আর এই সাইডেরটা বিশ্লেষণ করার চেষ্টা করি m v এর উপরে স্কয়ার তার মানে l t inverse তার উপরে হোল স্কয়ার আর এখানে লেন্থ লেন্থের উপর পাওয়ার 1 তো এটাকে আমি সেকেন্ড লাইনে নিলাম m এর উপরে এর উপরে স্কয়ার t এর উপরে পাওয়ার মাইনাস 2 এটাকে ঠিকঠাক করে লেখা প্রয়োজন তোমরা এখন ক্লাসে নেই ক্লাসে থাকলে হয়তো বা তোমাদের কি কাছ থেকে মতামত নিতে পারতাম যে বুঝছো কি না লেখাটা আচ্ছা আর এল তো নিচে ভাগ অবস্থায় আছে উপরে আসলে মাইনাস 1 হয়ে যাবে তো একই ফেজের উপর থাকলে এরা যোগ হয় তো এল মাইনাস 1 আর 2 যোগ হলে এটা হয়ে যাবে 1 আর এম তো এম আগে থেকেই 1 ছিল আর টি তো মাইনাস 2 আচ্ছা 1 থাকলে তো লিখতে হয় না তাই না 1 না লিখুন ঠিক আছে দেখো এই পাশের মাত্রা আর এই পাশের মাত্রা সমান হয়ে গেছে তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত সূত্র তৈরি করে ফেলেছি f mv স্কয়ার r আর যেমনটা বলছিলাম হয়তো বা পরীক্ষার হলে গিয়েছো তুমি জানো না সেন্টিমিটার ফোর্স কি কি জিনিস কিন্তু তোমরা এইভাবে সূত্র তৈরি করে বসিয়ে ফেলতে পারবে তো পরীক্ষার হলে তোমাদের কিরকম অঙ্ক আসতে পারে একটা অঙ্ক দেখিয়ে দেই না হয় বিষয়টা এখানে বলা হয়েছে যে বিষয়টা এখানে বোঝানো বলা হয়েছে এই চাকতিটাকে মনে করো ঘোরানো হচ্ছে একটা নির্দিষ্ট বেগে ঘোরানো হচ্ছে আর এই টেবিলের মাঝখানে একটা ফুটা করে একটা সিলিন্ডারকে বেঁধে রাখা হয়েছে এখন এটাকে পৃথিবী টানছে কি বলে এম জি এটার মনে করো এই বড়টার ভরকে আমি বড় হাতের এম জি মানে সিলিন্ডারটাকে বড় হাতের এম আর জি দ্বারা প্রকাশ করছি এম জি আচ্ছা এখন বলা হয়েছে কি যে কত বেগে ঘোরালে ঠিক কত বেগে যদি আমি এইটাকে ঘোরাই তাহলে এই সিলিন্ডারটা স্থির অবস্থায় থাকবে কিছুক্ষণ আগে আমরা একটা সূত্র আবিষ্কার করেছি সেটা হলো f mv স্কয়ার r মানে এর যে টান বল এই যে এই পাকটা যদি এভাবে ঘুরতে থাকে তাহলে এর যে টান বল হবে বা f হবে সেটা হবে m v স্কয়ার r আর তোমরা তো জানোই যে ভূপৃষ্ঠ কোনো বস্তুকে যদি টানতে থাকে এটা ভূপৃষ্ঠ এটাকে টানতে থাকবে ভূপৃষ্ঠ তাহলে সেটা হবে এম জি তাহলে হ্যাঁ এটাই এই বস্তুটা যদি স্থির অবস্থায় রাখতে চাই বা এই সিলিন্ডারটাকে যদি স্থির অবস্থায় রাখতে চাই তাহলে নিশ্চয়ই এই সিলিন্ডারটাকে পৃথিবী তো যে বলে টানছে সেটাকে ধরলাম এফ টু আর এই পাকটা যে তার ঘূর্ণনের কারণে যে বলটা সৃষ্টি করছে এই যে এটা পাক বা একটা কি বলতে পারো এখানে কি দ্বারা প্রকাশ করেছে একে হয়ে গেল হ্যাঁ পাক দ্বারাই প্রকাশ করেছে হ্যাঁ এই পাকটার যে বল সৃষ্টি করছে এখানে তো এই দড়ির মাধ্যমে নিচের দিকে যেতে চাইছে আর এই পাকটাকে যেতে দিবে না এ একদম একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান আছে যার কারণে এই একটা বল সৃষ্টি করছে এদিকে তোমরা কিছুক্ষণ আগে পড়েছো যে এই বলের মানটা কিভাবে তোমরা বের করতে পারো যা বলছিলাম কথা এলোমেলো হয়ে যাচ্ছে এক একে ক্লাস নিলে আসলে কথা এলোমেলো হয়ে যায় যেমনটা বলছিলাম যে এই পৃথিবী একে যে বলে টানছে এফ টু ধরে সিলিন্ডারটাকে পৃথিবী এফ টু বলে টানছে আর এই পাকটা ঘোরার ফলে যে ইয়াটা যে বল সৃষ্টি করছে সেটা হলো এফ ওয়ান যদি উভয়ের সমান হয় তবেই এটাও নিচের দিকে যাবে না আবার এটাও এদিকে সরে আসবে না বা যদি এটা যদি এদিকে সরে আসে তার মানে কি সুতা একটা টান করবে তার ফলে এটা একটু উপরের দিকে যাবে তাই না সেরকমও হবে না এটাও স্থির অবস্থায় থাকবে এটাও স্থির অবস্থায় থাকবে আর দুটো মানে স্থির অবস্থায় থাকবে না এটা তো ঘুরতে থাকবে একটা বৃত্তাকার গতিতে আর যার ফলশ্রুতিতে এটা একদম স্থির অবস্থায় থাকবে তার মানে এ কে পৃথিবী যে বলে টানছে আর এ যে বল সৃষ্টি করছে দুটোর বলের মান সমান হবে সমান হবে তার মানে কি f1 আর f2 সমান হবে আর f2 কে পৃথিবী কোন বলে টানছে সেটা হলো বড় হাতের mg সিলিন্ডারটা বড় তো তাই এর ভরকে আমরা বড় হাতের mg দ্বারা প্রকাশ করছি
আর এইটা কি বল সৃষ্টি করছে সেটা তোমরা মাত্রই সূত্র থেকে পাইলাম, সেটা হলো এম ভি স্কোয়ার আর। এখন আমাদের এখানে কি চেয়েছে, হোয়াট স্পিড কিপস দ্য সিলিন্ডার রেস্ট, কোন স্পিডে এটাকে ঘোরালে সিলিন্ডারটা স্থির অবস্থায় থাকবে। তো চলো আমরা নির্ণয় করে ফেলি, এই আরটা এখানে গুণ অবস্থায় যাবে আর এমটা এখানে ভাগ অবস্থায় আসবে। বড় হাতের এম দেখা প্রয়োজন, বড় হাতের এম, বড় হাতের ছোট হাতের জি, আর ছোট হাতের এম আর তার সাথে আর, এর মাধ্যমে আমরা পেয়ে যাব ভি স্কোয়ার কে। এখন যদি এই সাইডে ভি স্কোয়ার না রেখে উভয় পক্ষে যদি রুট করে দেই, এটাকে মুছে দিলাম, এখন উভয় এখানে রুট করে দিলাম, তাই আমরা আমাদের কাঙ্ক্ষিত সূত্র পেয়ে গেলাম। কাঙ্ক্ষিত সূত্র এখানে দেখতেছ যে এম ওয়ান এর ভর, মানে ছোট হাতের যে এম সেটার ভর হলো, মানে এই পাকটার ভর হলো 1.5 কেজি। তো সূত্র বসায় আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। এটা এর ভর 1.5 কেজি এখানে বসাবে, এখানে আর এর মান বসাবে, এম এর মান বসাবে, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার তোমরা জানো। তো এটা বসালে তোমরা পেয়ে যাবে ভি। আচ্ছা এখন কিছুদিনের মধ্যে হয়তো বা আমি তোমাদেরকে সার্কুলার মোশন পড়াবো, তখন এই বিষয়টা সম্পর্কে বা এই প্রবলেমটা আবার তোমাদের সম্মুখে হাজির হবে, তখন তোমরা আরেকটু ক্লোজলি দেখার চিন্তা ভাবনা করবে, তখন এখানে টেনশন এই সে এক্স অ্যাক্সিস বরাবর বল, ওয়াই অ্যাক্সিস বরাবর বল, অনেক চিন্তা ভাবনা করে তারপর তোমাদেরকে অ্যান্সার করতে হবে। কিন্তু এখন ডাইমেনশন অ্যানালাইসিসের মাধ্যমে তোমরা এসব চিন্তা ভাবনা ছাড়াই কত সহজে জিনিসটা বুঝে গেলে যে ও এটা কি, যে এটা ঘুরছে, ঘোরার মাধ্যম ঘোরার জন্য এর একটা এদিকে বল তৈরি হচ্ছে, আবার এ নিচের দিকে যেতে চাচ্ছে তার মাধ্যমে একটা বল তৈরি হচ্ছে। এখন যদি আমরা এই নিচের দিকের বলটাকে কাটাকাটি করে দিতে পারি কিসের মাধ্যমে, এটাকে ঘোরানোর মাধ্যমে, ঘুরলে তো এটা যদি ঘুরে তাহলে তো এদিকে একটা বল তৈরি হবে আর এটা তো নিচের দিকে যেতে চাইছে, তো এটা বল তৈরি হবে, এটা যেতে দিবে না, তার মানে এর মাধ্যমে ঠিক কতটা স্পিডে ঘোরালে এটা আর নিচেও যাবে না ওপরেও যাবে না, স্থির অবস্থায় থাকবে, সেটা তোমরা পেয়ে গেলে। পরীক্ষার হলে তোমরা এমন অনেক সূত্র তৈরি করে করে অ্যাপ্লাই করতে পারো, ধরো পড়ে পড়ে যাওনি তোমার বন্ধু তোমাকে দেখাচ্ছে না, একদম শর্টকাট টেকনিক, নিনজা টেকনিক, হয়তো বা তোমার বন্ধু যদি পড়ে যায় তাহলে তোমার বন্ধুর সেই ওই এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর কোন বল কাজ করছে, কি টেনশন ফোর্স এই সেই সেসব নিয়ে চিন্তা ভাবনা করতে করতে তোমার ফ্রেন্ডেরই মনে হয় আরো বেশি টাইম লাগবে তোমার চেয়ে, এর চেয়ে তুমি অত চিন্তা ভাবনা দরকার নেই। ডাইমেনশন অ্যানালাইসিস লাইক আমি আগেই বলেছিলাম যে ফিজিক্স অলিম্পিয়াডে অন্তত একটা প্রবলেম ডাইমেনশন অ্যানালাইসিস থেকে থাকে, আর বাকি 2-3টা প্রবলেমের মানে প্রবলেমের সূত্র যে বের করা সেই সূত্রটা তোমরা বের করতে পারো ডাইমেনশন অ্যানালাইসিস করে। ডাইমেনশন অ্যানালাইসিসের মাধ্যমে বাকি 2টা অন্তত 2-3টা প্রবলেমের সূত্র তোমরা নিজেরাই বের করতে পারো, যার মাধ্যমে তোমরা 3-4টা প্রবলেম ইজিলি পেরে যাবে। একবার একটা তো সরাসরি ডাইমেনশন অ্যানালাইসিস থেকে থাকবে, আরেকটা থাকবে আর 2-3টা থাকবে এমন যে তোমরা ডাইমেনশন অ্যানালাইসিস করে ইচ্ছা মতো সূত্র বানায় বসায় দেখবা অ্যান্সার ঠিকঠাকই চলে আসছে। ঠিক আছে, তোমার জন্য একটা প্রাইজ তো রেডি হয়ে গেল। তো চলো আমরা একবার সেকেন্ড এক্সাম্পলে চলে যাই। যাই হোক, সেকেন্ড এক্সাম্পলে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করব সেটা হলো মনে করো একটা পেন্ডুলাম। পেন্ডুলাম বলে এই জিনিসটাকে, যে তোমরা দেখেছো যে এটা যেভাবে ঘুরতে থাকে চলতে থাকে, এই যে এদিকে যাই আবার আসে। আচ্ছা ঠিক কত সময়ে এটা একবার এদিকে যাবে আবার তারপর এদিক থেকে এই পর্যন্ত এসে আবার ঠিক এই পজিশনে যাবে, মানে একদম শেষ এদিকের মানে ডান দিকে, ডান দিকে শেষ কতটুকু সময় এদিকে, মানে পূর্ণ একটা দোলন সম্পন্ন করতে, বা যেখানে ছিল ধরো আমি এখান থেকে ছেড়ে দিয়েছিলাম এই পর্যন্ত গিয়ে আবার এই পর্যন্ত আসতে ঠিক কতটুকু সময় নেয় সেটা এবার আমরা নির্ণয় করব। সেই সূত্রটা আমরা নির্ণয় করব কিভাবে, এই কতটুকু সময় টাইম কতটুকু সময় নেয় সেটা কিভাবে নির্ণয় করা যায়। তো এবার একটু ভাবনা চিন্তার চেষ্টা করি যে এই টাইমটা কিসের কিসের উপর নির্ভর করতে পারে। আসলে এখানে কথাটা
আগে আগেরটার মতো একটু, আগে জিনিস হয়তো বা সোজা ছিল আগের এক্সাম্পলটা, এখন একটু কঠিন এক্সাম্পল, আমরা আসলে মনে পড়ছে না যে কিসের উপর নির্ভর করে। তবু ধরে নাও যে সুতার যে দৈর্ঘ্য আছে এল, এর উপর নিশ্চয়ই একটু নির্ভর করবে, এই যে এই এল এর উপর নিশ্চয়ই একটু নির্ভর করবে। আবার বস্তুর যে ভর, ভরের উপরে একটু নির্ভর করতে পারে, তাই না? আসলে কিভাবে নির্ভর করবে বোঝা যাচ্ছে না, কারণ এবারের এক্সাম্পলটা একটু কঠিন, যে মানে আসলে কখনো পেন্ডুলাম নিয়ে তো আমরা খেলা করি নাই, কিভাবে বলবো। আচ্ছা ধরে নিলাম এটা এম বা ভরের উপরে নির্ভর করে। আর আরেকটা জিনিস যেটা বিজ্ঞানীরা পরিমাপ করে পেয়েছে বা এটা আমাদের জানা আছে, যে এটাকে যদি আমরা মাটির নিচে নিয়ে যাই তাহলে মাটির নিচে অভিকর্ষ স্থলন ধীরে ধীরে কমে যায়, আবার যদি এভারেস্ট পর্বতের চূড়ায় যাই তাহলে ধীরে ধীরে অভিকর্ষ স্থলন কমে যায়। তখন অভিকর্ষ স্থলন কমে গেলে এই টাইমটা মানে টি এর পরিমাণটা না ধীরে ধীরে বৃদ্ধি পায়, মানে অভিকর্ষ স্থলন কমে গেলে টি এর পরিমাণটা বৃদ্ধি পায়, মানে এই টাইমটা নিশ্চয়ই জি বা অভিকর্ষ স্থলনের উপরেও কিছুটা নির্ভরশীল, ঠিক আছে? তো এটা এল এর উপর নির্ভরশীল, এম এর উপর নির্ভরশীল, জি এর উপর নির্ভরশীল। আগের বারে আমরা যা করেছিলাম ধরে নিয়েছিলাম যে এদের উপরে একটা পাওয়ার এ দিলে, কোন কালার দিয়ে লেখা যায়, এদের উপরে একটা পাওয়ার এ দিলে, এম এর উপর একটা পাওয়ার বি দিলে, জি এর উপর পাওয়ার একটা সি দিলে, তবেই উভয় পাশের ইয়াটা সমান হবে, কি বলবো, উভয় পাশের মাত্রা সমান হবে। তো টাইমের মাত্রা কি সেটা তো বলে দিতে হবে না, টাইমের টি, ওকে, টাইমের টি। আর এল এর উপরে পাওয়ার এ, এল এর মাত্রাটা হলো এল, এল এর উপরে পাওয়ার এ, ম্যাস, ম্যাসের পাওয়ার মাত্রাটা হলো এম, এম এর উপরে পাওয়ার বি, তারপরে জি বা অভিকর্ষ ত্বরণ, ত্বরণের মাত্রা তো আমি আগেই দেখিয়েছি, সেটা হলো এল টি ইনভার্স টু, তার উপরে একটা পাওয়ার আছে সি, তার উপরে একটা পাওয়ার আছে সি। তো আমরা করার চেষ্টা করি, এবার মনে হয় একটু ইয়ার উপরে পড়ে গেছে, আচ্ছা যাই হোক আমি এই কোনাতেই করার চেষ্টা করছি। তো এটাকে আমি সেকেন্ড লাইনে নিলাম, এল এত বড় কেন, এল এর উপর পাওয়ার এ, এম এর উপর পাওয়ার বি, এই সি কে আমরা দুটোর সাথে গুণ করে দিই, এল এর এখানে ওয়ান ছিল, ওয়ানের সাথে সি গুণ হয়ে আসবে সি, টি এর এখানে মাইনাস টু ছিল, মাইনাস টু এর উপরে পাওয়ার, মাইনাস টু এর সাথে সি গুণ হয়ে হবে মাইনাস টু সি। আচ্ছা যেমনটা বলেছিলাম যে সমীকরণের উভয় পাশে, আমি সমীকরণটাই লিখিনি, সমীকরণটা এখানে লিখছি, ঠিক আছে? এখানে টাইমটা নির্ভর করছে কিসের উপরে, টাইমটা নির্ভর করছে এল এর উপরে, এম এর উপরে, জি এর উপরে, তাই না? এল এর উপরে পাওয়ার এ দিলে, এম এর উপরে পাওয়ার বি দিলে, সি এর উপরে পাওয়ার জি দিলে, তবেই এটা টাইমের উপর প্রপার ভাবে নির্ভর করে, যেটা আমি আগের ইয়াতে বুঝিয়েছিলাম। এবার না হয় একটু বেশি কথায় না যাই, এম এর উপরে পাওয়ার এল এর উপরে পাওয়ার এ দিলে, এম এর উপরে পাওয়ার বি দিলে, জি এর উপরে পাওয়ার সি দিলে সেটা নির্ভর করে। এখন উভয় পাশের ডাইমেনশন সমান আছে কিনা সেটা আমরা নির্ণয় করব। উভয় পাশের ডাইমেনশন সমান থাকলে তো ইয়াস আমরা সূত্র বানিয়ে ফেলেছি, তাই না? তো আমরা সেরকমই চেষ্টা করছিলাম, সেখানে আমরা দেখতে পেয়েছি এখানে এক পাশের জিনিসটা আমরা নির্ণয় করে রেখেছি, যে টি এর এই যে এই সাইডে ছিল টি, টি এর ডাইমেনশন টি, টাইম, টাইমের ডাইমেনশন টি, আর এল এম জি এর উপর, এল এর উপর পাওয়ার এ, এম এর উপর পাওয়ার জি, জি এর উপরে পাওয়ার সি, এর ডাইমেনশন অ্যানালাইসিস করছি, এল এর উপরে পাওয়ার এ দিলাম, বি এর উপরে দিলাম, তারপরে এই পর্যন্ত তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তারপরে থেকে আসি, ওকে। একই বেজের উপরে একবার সূচক আছে এ আর একবার সূচক আছে সি, তার মানে নিশ্চয়ই এ আর সি যোগ হবে, এ আর সি যোগ হয়ে গেল, এম এর উপরে কোথাও কিছু নাই, এম এর উপরে পাওয়ার বি, এর টি এর উপরে কিছু নাই, সো টি এর উপরে পাওয়ার টু সি, ওকে। আচ্ছা এখন এইটাকে এর সাথে মিলানোর চেষ্টা করো, এটা তো এক পাশের সমীকরণ, এই যে এই পাশেরটা, এই যে আর এই পাশেরটা, এই যে,
তো মিলানোর চেষ্টা করো। এখানে টি এর উপরে পাওয়ার আছে 1, আর এখানে টি এর উপর পাওয়ার আছে -2c। তার মানে আমরা যদি প্রথমে টি কে নিয়ে বিশ্লেষণ করতে চাই, তাহলে টি কে নিয়ে বিশ্লেষণ করার সময় আমরা পাবো যে এক সাইডে আছে 1 আর এক সাইডে আছে -2c। তাহলে নিশ্চয়ই 1 আর -2c সমান হবে, 1 ইকুয়ালস -2c। ওকে, আচ্ছা এবার আমরা m এর ক্ষেত্রে নির্ণয় করি। দেখো এখানে m এর কোনো জিনিসপত্রই নাই, কিছুই নাই, তার মানে এখানে ধরো কিছুই নাই, তার মানে এখানে m এর উপরে পাওয়ার 0 আছে। কিছুই নাই তার মানে m এর উপরে m আছে, তার উপরে পাওয়ার 0 আছে। আর 0 হলে এটা হয়ে যায় 1, আর 1 হলে তো বুঝোই t এর সাথে যদি হাজার হাজার 1 গুণ থাকে, কিছুই না, সেই t t থেকে যায়। তো m এর m আছে, m এর উপরে পাওয়ার আছে 0, তার মানে b b ইকুয়াল টু হবে কত, 0। আর এখানে সেম সাপেক্ষে নির্ণয় করলাম m এর সাপেক্ষে। আচ্ছা এবার l এর সাপেক্ষে নির্ণয় করার কথায় আসি। l এর সাপেক্ষে l এর উপরে এখানে দেখো পাওয়ার কি, l এর কিছুই নাই, এখানে t এর উপরে পাওয়ার 1, m এর উপরে পাওয়ার 0, তার মানে l এর কিছুই নাই, তার মানে l এর l ও আছে, l এর উপরে পাওয়ার 0। ওকে, l এর উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে তাহলে c a প্লাস সি ইকাল টু অবশ্যই 0 হবে। আহা, আমি পাশে কেন যাচ্ছি না, একটু পারো কিতাবে লিখে 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 দেখাচ্ছি। যাই হোক আমি আবার লেখার চেষ্টা করি। সমীকরণের এক সাইডে আমরা পেয়েছিলাম টি এর পাওয়ার 1, আর সমীকরণের আরেক সাইডে পেয়েছিলাম এল এর উপর পাওয়ার, কেটে আমি চেষ্টা করি তাই ভালো হয়। সমীকরণে আরেক পাশে পেয়েছিলাম এল এর উপরে পাওয়ার এ প্লাস সি, এম এর উপরে পাওয়ার বি, টি এর উপরে পাওয়ার -2c। এখানে টি এর উপরে পাওয়ার ছিল শুধু 1, তো আমরা এখানে অ্যানালাইসিস করে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ কোন দিকে চলছে। করে রেখেছি, তো এখান থেকে আমরা নির্ণয় করার চেষ্টা করি ধীরে ধীরে। এখান থেকে তো তোমরা বুঝতেই পারছো সি ইকুয়াল টু হবে এই -2 অপর পক্ষে গিয়ে হাফ অবস্থায় যাবে, সি ইকুয়াল টু হবে -1/2। আচ্ছা এম এর উপর পাওয়ার বি, এটা তো নির্ণয় করাই হয়ে গেছে যে বি ইকুয়াল টু হয়ে যাবে 0, বি ইকুয়াল টু 0 হবে। আর এ প্লাস সি ইকুয়াল টু 0, 0 টা ভালো করে লিখি, এ প্লাস সি ইকুয়াল টু 0, সি এর মান আমরা পেয়ে গেছি সেটা হলো হাফ। তো এটা নির্ণয় করার চেষ্টা করি, এ আচ্ছা মাইনাস হবে নিশ্চয়ই, এ -1/2 ইকুয়াল টু 0, এ -1/2 অপর পক্ষে গেলে এটা হয়ে যাবে এ ইকুয়াল টু শুধু হাফ, মানে +1/2, শুধু +1/2 হবে। আমরা a এর মান পেয়ে গেছি, b এর মান পেয়ে গেছি, c এর মান পেয়ে গেছি, সেটা আমরা এখানে বসিয়ে দিব, এখানে না ঠিক এই যে এইখানে বসিয়ে দিব, এটাকেও কেটে ওদিকে নিয়ে যাই, ওদিকে কাজ করছিলাম, ঠিক আছে। তো আমরা এ এর মান পেয়ে গেছি, বি এর মান পেয়ে গেছি, জি জি সি এর মান পেয়ে গেছি, সেগুলোকে আমরা বসিয়ে দেই। এর পাওয়ার হলো এল এর উপরে পাওয়ার হবে হাফ,
আর জি এর উপরে পাওয়ার হবে সি, সি মানে মাইনাস হাফ। আচ্ছা এম এর উপরে পাওয়ারটাকে বসিয়ে দিই, এম এর উপর পাওয়ার হলো 0 আর জি এর উপর পাওয়ার হলো, আর জি এর উপরে পাওয়ার হলো মাইনাস হাফ। তো আমরা হাফ থাকলে এটা যে রুট অবস্থায় আছে সেটা তো তোমরা জানো, আর এখানে এম এর উপর পাওয়ার হাফ আছে, তার মানে আমরা এটাকে সেকেন্ড লাইনে নেই, এর উপরে হাফ, এম এর উপরে পাওয়ার 0, কোনো কিছুর উপরে পাওয়ার থাকলে 0 থাকলে সেটা 1 হয়ে যায় 1, আর জি এর উপরে পাওয়ার হাফ, হাফ মানে এটাকে আমরা ভাগ অবস্থায় লিখে ফেলতে পারি, মাইনাস হাফ আছে, মাইনাস হাফকে আমরা ভাগ অবস্থায় মানে 1/2 লিখতে পারি। সূচকের নিয়ম থেকে এটা তোমরা জানো যে মাইনাস থাকলে সেটা ভাগ অবস্থায় চলে যায়, ভাগ অবস্থায় লিখতে পারি, আর এখানে 1, তো এটাকে যদি আমরা সেকেন্ড লাইন লিখি 1 কে আর লেখার প্রয়োজন হয় না, এল এর উপরে পাওয়ার হাফ, এল কে আমি লিখি এল, আর জি এর উপরে হাফ, তোমরা দেখেছিলে যে এখানে সবকিছুর উপরে পাওয়ার হাফ চলে এসেছিল আর সবকিছুর উপরে একটা হোল রুট চলে এসেছিল, কারণ সবগুলোর উপরে পাওয়ার হাফ ছিল, এই যে হাফ সবগুলোর মানে রুট থাকার কারণে এখানে একটা সবগুলোর উপরে রুট চাই কি বলে রুট থাকার কারণে সবগুলোর উপরে পাওয়ার হাফ এসেছিল। এখন সবগুলোর উপরে যদি পাওয়ার হাফ থাকে তার মানে সেটাকে আমরা রুট হিসাবে লিখে ফেলতে পারি, আবার বলছি একটা হোল রুট থাকার কারণে সবকিছুর উপরে হাফ হাফ পাওয়ার চলে এসেছিল, এখন সবকিছুর উপরে পাওয়ার যদি হাফ হাফ থাকে তাহলে সেটাকে আমরা একটা হোল রুট আকারে লিখতে পারি। হ্যাঁ এটা অবশ্যই পারি, এটা তো করেছি। হ্যাঁ তো আমরা এখানে এভাবে লিখতে পারি এল বাই জি হাফ, এই হাফ ছাড়া তো আর কোনো পাওয়ার নেই, এল বাই জি। এখন তাহলে এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র যার জন্য এতক্ষণ ধরে কষ্ট করছি, এল বাই জি ইকুয়াল টু টি। তার মানে এই যে একটা পেন্ডুলাম সেটা কতক্ষণ সময়ে এই দিকে মনে করো এখান থেকে একে রিলিজ করা হয়েছিল, রিলিজ করার পর এদিকে ঘুরে আবার এদিকে এসেছে, ঠিক কত সময়ে সে ঠিক কত সময়ে সে এদিক পর্যন্ত গিয়ে আবার এই পর্যন্ত এসেছে তার সূত্রটা আমরা পেয়ে গেছি, সেটা হলো এই সুতার দৈর্ঘ্য ভাগ অভিকর্ষ স্খলন। তো আমরা আবার উভয় পাশের ডাইমেনশন দেখে আর একটু শিওর হয়ে নেই যে ঠিকঠাক আছে কিনা, এদিকে টি আর এখানে রুট ওভার এল, তার মানে এল এর উপরে পাওয়ার হাফ, আর জি মানে জি এর উপরে পাওয়ার, জি এর ডাইমেনশন হলো এল টি ইনভার্স 2, তাই তো? হ্যাঁ জি এর টি ইনভার্স 2, তার তার উপরে পাওয়ার আছে 2, আবার লেখার চেষ্টা করি, সব ভুলভাল লেখা ফেলি, এর হোল উপরে একটা পাওয়ার আছে হাফ। তো এটাকে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করার চেষ্টা করি পরের লাইনে, এল এর উপরে পাওয়ার হাফ, এখানে এল এর উপরে পাওয়ার হাফ, এখানে টি টি লিখবো, টি তো বড় হাতে লিখতে হবে, টি এর উপরে পাওয়ার মাইনাস 2/2। তো এটা এটা কাটা, এখানে আসবে 1/টি ইনভার্স, আর এটা দিন শেষে হবে শুধু টি, যদি এটাকে আমি ভাগ অবস্থা থেকে গুণ অবস্থা নিয়ে যাই, তার মানে এই সাইডের ডাইমেনশন যা ছিল এই সাইডের ডাইমেনশন আমরা সেই একই পেলাম, তার মানে আমরা একটা সূত্র তৈরি করে ফেলেছি। এখানে তোমার সূত্র দেখতে পারবে এখানে একটা কে দেওয়া হয়েছে, এই কে টা হলো ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, মানে এর নিজের কোনো ডাইমেনশন নেই, লাইক তোমরা এখানে দেখেছিলে, এখানে না তার আগে এত দেখেছিলে, এখানে একটা 2π ছিল, এখানে একটা সূত্রে আগে থেকে 2π ছিল, আমরা ধরে নিচ্ছি যে এখানে হয়তো বা এমন কিছু 2π টাই এই টাইপ কিছু থাকতে পারে,
তাই এখানে অ্যাসিওর হওয়ার জন্য মানে ওরা নিশ্চিত না, তাই বই যে সলিউশন দিয়েছে বা যে বই থেকে এটা নেওয়া হয়েছে সেই বই এখানে একটা কে দিয়ে দিয়েছে, না দিলেও অসুবিধা নেই, তোমরা শুধু এল বাই জি দিয়েও কাজটা করতে পারো। তবে মূল সূত্র থেকে এটা যে ডিফারেন্ট সেটা সম্পর্কে তোমরা এমনিতেই জানো যে মূল সূত্রে এখানে একটা টু পাই থাকবে, তাও যাই হোক রেজাল্টে খুব বেশি ডিফারেন্স হবে না, বিশেষত অনেক ক্ষেত্রে। আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে সেকেন্ড এক্সাম্পলটাও। আচ্ছা সেকেন্ড এক্সাম্পলে তোমাদের একটা কথা বলে নেওয়া হয়নি, সেটা দেখো আমরা ধরে নিয়েছিলাম যে এটা এল এর উপরে নির্ভর করে, এম এর উপরে নির্ভর করে, জি এর উপরে নির্ভর করে, কিন্তু দিন শেষে আমরা দেখতে পেলাম যে এটা শুধু এল আর জি এর উপরে নির্ভর করে। তার মানে আমরা যে ধরে নিয়েছিলাম যে এটা এম এর উপরে নির্ভর করে সেটা ভুল ছিল। এই ভুলটা আমাকে কিভাবে আমাদের কিভাবে ধরিয়ে দিয়ে মানে আমরা কিভাবে এই ভুলটা ধরতে পেরেছি ডাইমেনশন অ্যানালাইসিস এর মাধ্যমে? ঠিক এমনই ভাবে তোমরা যখন পরীক্ষা হলে সূত্র লিখবে, সূত্র লেখার সময় তোমরা অ্যানালাইসিস করে এটাও দেখতে পারো যে সূত্র আসলে ঠিক আছে কি ভুল হয়ে গেছে। যেমনটা বলছিলাম যে নতুন নতুন সূত্র নতুন নতুন সূত্র তো বানাতে পারবেই, পুরাতন সূত্রগুলো ঠিক মনে রাখতে পারার বিষয়টাও এখানে চলে আসবে। তো চলো আমরা এবার থার্ড এক্সাম্পলে যাই, খুব বেশি আর দেখাবো না। থার্ড এক্সাম্পলে বলে দিয়েছে, এখন থেকে আমি একটু দ্রুত দ্রুত সামনে যাওয়ার চেষ্টা করব। তোমাদেরকে বেসিক আমি ফার্স্ট এক্সাম্পল সেকেন্ড এক্সাম্পলে অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এখন এই বেসিকের উপর নির্ভর করে নতুন নতুন জিনিস মানে নতুন নতুন হিসাব করার টেকনিকটা এবার শেখানো হবে পরবর্তী যে এক্সাম্পলগুলো আছে বা আছে সেগুলোতে। আচ্ছা তোমাদের কি কখনো মনে হয়নি যে এখন যে মহাবিশ্ব আছে তার দৈর্ঘ্য কত, তার ভরটা কত? এটা কি তোমাদের কখনো মনে হয়েছে যে এখন যে মহাবিশ্ব আছে তার দৈর্ঘ্য তার ভর ঠিক কত? আচ্ছা এখনকার কথা ছাড়ো, মহাবিশ্ব তো ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, এখন মাত্র 2 সেকেন্ড পরে হয়তো বা চেঞ্জ হয়ে যাবে, 3 সেকেন্ড পরে আবার চেঞ্জ হয়ে যাবে। তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাকে বলো যে আজকে 40 বছর আগে কত ছিল পৃথিবীর, আজ থেকে 40 বছর আগে এই পুরো মহাবিশ্বের দৈর্ঘ্যটা ঠিক কতটুকু ছিল? তুমি পারবে না বলতে, আর কোনো বিজ্ঞানী পারেনি বলতে। তাহলে কি করছে এই 40 বছর ধরে, কি করছে এই মহাবিশ্বের দৈর্ঘ্যটা মাপতে পারে নাই? বিজ্ঞানীরা পেরেছে একটা ছোট্ট সময়ের জন্য মহাবিশ্বের দৈর্ঘ্য কতটুকু ছিল, কতটুকু তার ভর কতটুকু ছিল সবকিছু পরিমাপ করতে পেরেছে, কিন্তু সময়টা একেবারে ছোট্ট একটু সময়ের জন্য, আর সেই সময়টা হলো একদম বিগ ব্যাং এর ঠিক পরবর্তীতেই মানে ঠিক পর মুহূর্তেই মহাবিশ্বের দৈর্ঘ্য কতটুকু ছিল, তার ভর কতটুকু ছিল সেই সময়টুকু মাপতে পেরেছে, কিন্তু সময়টা হলো একটা ছোট্ট একটু সময়ের জন্য। আচ্ছা সেই সময়টা, সেই ছোট্ট সময়টা কতটুকু তোমাদের কি জানতে ইচ্ছা হয় না যে ঠিক কত সময় ধরে এত এতটুকু দৈর্ঘ্য ছিল বিজ্ঞানীরা পরিমাপ করতে পারলো? চলো সেটাই আমরা নির্ণয় করি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আশা করি তোমরা পড়ে নিয়েছো এতক্ষণে প্রবলেমটা কি, আমাদের এখন আর চিন্তা ভাবনা করে বের করার দরকার নেই যে এটা কিসের উপর নির্ভর করে, ওটার উপর নির্ভর করে কিনা, সেটার উপর নির্ভর করে কিনা। এখানে বলেই দিয়েছে যে সেই সময়টা, সেই ছোট্ট সময়টা তিনটা জিনিসের উপর নির্ভর করে। তিনটা জিনিস যদি তোমাদেরকে দেখাতে চাই, একটা হলো স্পিড অফ লাইট বা আলোর বেগের উপর নির্ভর করে, একটা হলো নিউটনের যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট রয়েছে তার উপরে নির্ভর করে, আর আরেকটা হলো কোয়ান্টাম মেকানিক্সের যে ফান্ডামেন্টাল একটা ধ্রুবক আছে প্ল্যাঙ্ক ধ্রুবক তার উপর নির্ভর করে সেই টাইমটা। তো পেয়ে গেলাম তো কিসের উপর নির্ভর করে, তো আমাদের সূত্রটা কেমন হবে? আমাদের সূত্রটা নিশ্চয়ই এমন হবে, টি টি নির্ভর করে হলো সি এর উপর, জি এর উপর, এইচ এর উপর। সি এর উপর কোনো একটা পাওয়ার এ দিলে, জি এর উপর পাওয়ার কোনো একটা বি দিলে, এইচ এর উপর কোনো একটা পাওয়ার সি দিলে সেটা একেবারে সূত্রের সাথে ঠিকঠাক থাকে, মানে ডাইমেনশন একেবারে ঠিকঠাক থাকে। এখন সি এর ডাইমেনশন আমাদের দরকার, জি এর ডাইমেনশন দরকার, এইচ এর ডাইমেনশন দরকার, আগে দরকার তারপরে না হয় আমরা ইয়া করবো, যেরকম আমরা আগের ইয়াতে করেছিলাম। লাইক এখানে আমরা এল এর লাইক বের করার সময় আমরা এখানে জি
জি এর আগে নিজের ডাইমেনশনটা বের করেছিলাম, তারপর এর উপর যে সূচক আসে সেসব নিয়ে কাজ করেছিলাম। তো এখন আমাদের এখানেও দরকার, আগে জি এর নিজের ডাইমেনশনটা দরকার, তারপরে এর উপর যে সূচক আছে সেগুলো নিয়ে কাজ করব। তো এগুলো বের করাটা একটু কষ্টের ব্যাপার, কষ্ট দরকার নেই, আমাদের এখানে লেখাই রয়েছে জি এর ডাইমেনশন হলো এল এর এল কিউব 3/2, এম ইনভার্স 1, সি এর এত, এম এর এত, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ, তো আমরা এগুলো ব্যবহার করেই করব যখন একটু টাফ বিষয় আসবে, মানে ফিজিক্স অলিম্পিয়াডে যখন তোমাদের টাফ ডাইমেনশনাল অ্যানালাইসিস দিবে তখন অবশ্যই এইসব একক তোমাদের মানে এসব ডাইমেনশন তোমাদের বলে দিবে। আর তোমরা চাইলে এদের একক থেকেও বের করতে পারো, সে সম্পর্কে একটু পরে কথা হবে। তো সি এর নিজের ডাইমেনশনটা কি দেখলাম আমরা, এল টি ইনভার্স 1, তাই তো? এর উপরে পাওয়ার এ। আর জি এর ডাইমেনশনটা আমরা কি দেখলাম, এল এর উপর পাওয়ার 3, টি মাইনাস 2। আচ্ছা ঠিক আছে, এল এর উপর 3, টি মাইনাস 2, এম মাইনাস 1, তাই না? এম মাইনাস 1, ওকে। এদের উপর পাওয়ার আবার বি। আচ্ছা প্লাঙ্ক ধ্রুবকের পাওয়ারটা কি, এম এল 2, ওকে ঠিক আছে, এম এল 2, টি মাইনাস 1। এর উপরে পাওয়ার ছিল সি, তো এটা এখানে চলে আসবে। এখন আমি একটার উপরেই করার চেষ্টা করি, ঠিক আছে? এটা এখানে চলে আসবে, তো একে আমরা এখান থেকে মুছে দিয়ে ভিতরে লিখে ফেলি। এ গুণ অবস্থায় এসে এ হয়ে গেছে, এ মাইনাস, এ মাইনাস 1 এর সাথে গুণ হয়ে মাইনাস এ হয়ে যাবে এখানে। তো মাইনাস এ বি, বি এখানে গুণ অবস্থায় এসে 3 বি হয়ে যাবে, মাইনাস 2, মাইনাস 2 এর সাথে বি গুণ হয়ে মাইনাস 2 বি হয়ে যাবে, আর মাইনাস 1, মাইনাস 1 এর সাথে বি গুণ অবস্থায় এসে মাইনাস বি হয়ে যাবে। আর দিন শেষে বিটা নাই, কারণ বিটি এর কাজ যা ছিল করে ফেলেছি। আর সি গুণ অবস্থায় এসে এর সাথে 1 এর সাথে গুণ অবস্থায় সি, 2 এর সাথে 2 সি, মাইনাস 1 হয়ে যাবে মাইনাস সি, ঠিক আছে? আর এখানে মুছে দিলাম। এ সম্পর্কে আমি আগে অনেক কিছু বলে ফেলেছি, এখন তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো আমাদের আগে দেখতে হবে যে একই বেজের ওপর কি কি পাওয়ার আছে, একই বেজের ওপর পাওয়ার গুণ সম্পর্কে থাকলে সেগুলোকে আমরা যোগ করে আনতে পারি। লাইক এল এর উপর পাওয়ার এখানে আছে এ, এল এর উপর পাওয়ার এখানে আছে 3 বি, এল এর উপর এখানে পাওয়ার আছে 2 সি। এখানটা সেকেন্ড লাইন ছিল এর ডাইমেনশন অ্যানালাইসিস, মানে এই অংশটুকুর অ্যানালাইসিস আমরা করছি। আচ্ছা এই অংশটুকুর অ্যানালাইসিস আগে করে রাখা প্রয়োজন যাতে আমরা পরবর্তীতে মিলাতে পারি। এই অংশটুকুর জন্য অ্যানালাইসিস করি টাইম, টাইমের আর কি, টাইমের শুধুই টি, তাই না? ওকে, টাইমের শুধুই টি, একে বক্সের ভিতরে রেখে দিলাম, পরবর্তীতে দরকার হবে। তো এল এর উপরে কি কি পাওয়ার থাকলে, একই বেজের উপর পাওয়ার থাকলে সেগুলোকে যোগ সম্পর্কে আনতে পারি। এ প্লাস সি বি প্লাস 2 সি, ওকে। টি এর উপরে পাওয়ার মাইনাস এ, মাইনাস 2 বি, আর মাইনাস সি, আল্লাহ সবই তো মাইনাস, এ মাইনাস 2 বি মাইনাস সি, ওকে। আর এম, এম এরটা নিয়ে করা হয়নি, এমটার নিচে লিখছি, গুণ অবস্থায় আছে এরা সবসময়, গুণ অবস্থায় আছে। তো এম মাইনাস বি মাইনাস সি, ওকে। তো যেমনটা আগেবার বলছিলাম যে এই পাশে যা যা আছে তা এই পাশের উপরে সমান সমান হবে, এখানে দেখো এল এর কোনো জিনিসপত্র নেই, তার মানে এখানে এল আছে কিন্তু এল এর উপর পাওয়ার আছে 0। এখানে এম এর কোনো জিনিসপত্র নেই, তার মানে এখানে এম আছে কিন্তু এম এর উপর পাওয়ার আছে 0। তো চলো এল এর উপর, এল এর সাপেক্ষে আমরা নির্ণয় করতে চেষ্টা করছি। তো এল এ প্লাস সি বি প্লাস 2 সি ইকুয়াল 0 হবে। দেখো এখানে এল এর উপর পাওয়ার ছিল 0,
আর এখানে এলের উপর পাওয়ার ছিল এত বড় কিছু একটা, এত বড় কিছু একটা নিশ্চয়ই জিরো সমান হবে, যেহেতু উভয় পাশের সমান হতে হয়, উভয় পাশের মৌলে ফান্ডামেন্টাল রাশি উপর যে সূচক থাকে সেগুলো সমান হতে হয়। তো এগুলো হবে শূন্য। এবার যদি আমরা টি এর সাপেক্ষে নির্ণয় করতে চাই, টি এর ছিল মাইনাস এ মাইনাস টু বি মাইনাস সি, আর টি এর সাপেক্ষে নির্ণয় করতে গেলে মাইনাস এ মাইনাস টু বি মাইনাস সি ইকুয়ালস ওয়ান, কারণ এখানে ছিল এল এর উপরে পাওয়ার কিছুই নেই, তার মানে এটা এল এর উপরে পাওয়ার ছিল ওয়ান। ওকে আচ্ছা, এম এর পাওয়ার মাইনাস বি মাইনাস সি, আর এখানে এম এর পাওয়ার জিরো, তো আমরা এটা এম এর সাপেক্ষে নির্ণয় করছি। মাইনাস বি মাইনাস সি ইকুয়ালস, এখান থেকে তোমাদের নির্ণয় করতে হবে। দেখো সরি, আমি এখানে একটা ভুল করে ফেলেছিলাম, সেটা হলো এই যে এখানে দেখো এম এর উপর পাওয়ার ছিল সি, তো আমি এই সি এই দুটোকে যোগ অবস্থায় নিয়ে বি মাইনাস সি লিখেছিলাম, আসলে যেটা হবে প্লাস, তাই না? এটা হবে বি প্লাস মাইনাস বি প্লাস সি, তো এখানে আমি প্লাস করে দিই এটাকে মাইনাস বি প্লাস সি। তো এখন দেখো এইটাকে যদি আমি ফার্দার আগায় নিই, বি ইকুয়াল টু হবে সি। ওকে, বি ইকুয়াল টু সি, আমরা একটা রিলেশন পেয়ে গেছি। এটাকে আমরা যদি এখানে বসাতে চাই, এখানে আমরা বি এর জায়গায় সি এর জায়গায় বি এর মানটা বসাই দিতে পারি, তাই না? সি এর জায়গায় বসাই দিলাম বি, যেহেতু সি ইকুয়াল টু বি, সি আর বি একই জিনিস, তো বসাই দিলাম বি। তাহলে এখানে কি আসলো মাইনাস তার মানে মাইনাস এ ইকুয়াল টু সি বি, তাই না? এখানে এসে যাবে থ্রি বি, আর থ্রি বি কে যদি এ পাশে নিয়ে আসে এটা প্লাস হয়ে যাবে মাইনাস এ ইকুয়াল টু মাইনাস থ্রি বি। ওকে, এবার মাইনাস এ এর মানটা, আচ্ছা থ্রি বি এর মানটা বসাবো না, হ্যাঁ মাইনাস এ এর মানটা, আচ্ছা আমি উভয় পক্ষকে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে এ ইকুয়াল টু আসবে মাইনাস থ্রি বি, তাই না? এ ইকুয়াল টু আসবে মাইনাস থ্রি বি। সো আমি মাইনাস থ্রি বিটা এটার এই রিলেশনটাকে প্লাস এই রিলেশনটাকে, এই দুটো রিলেশনকে এই এক নম্বরে বসাবো, মানে এল এর সাপেক্ষে যেটা নির্ণয় করেছিলাম সেটাতে বসাবো। আর সেটাতে যদি বসাতে চাই মাইনাস থ্রি বি, আচ্ছা এখানে একটা ওয়ান ছিল, তো আমি আবার ওয়ান থেকে বাদ দিয়ে চলে গেছি ভুলভাল, তো এখানে এদের সাথে একটা প্লাস অবস্থায় ওয়ান ছিল। ওকে বুঝে নাও, উপরে দিয়ে দিলাম এটাকে, থ্রি বি প্লাস ওয়ান। ওকে, থ্রি বি প্লাস ওয়ান, আর এখানে আমি থ্রি বি মাইনাস ওয়ান অবস্থায় চলে আসবে এটা। ওকে, তো এখানে এ এর জায়গায় আমি মাইনাস থ্রি বি মাইনাস ওয়ান বসিয়ে দিলাম, থ্রি বি মাইনাস ওয়ান বসিয়ে দিলাম, থ্রি বি আগে থেকেই ছিল প্লাস থ্রি বি, তো প্লাস থ্রি বি বসাই, আর আমি আগেই বের করেছিলাম যে বি ইকুয়াল টু সি, সুতরাং এখানে সি এর জায়গায় আমি শুধু বি বসাতে পারি, মানে তো টু বি ইকুয়াল টু জিরো ছিল, তো এটাকে আমি সেকেন্ড লাইন লিখছি, এসব বাদ আপাতত, এখানে আমি সেকেন্ড লাইন লিখছি। দেখো থ্রি ফাইভ বি আর মাইনাস থ্রি বি, দিন শেষে এখানে আসবে টু বি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, বি এর মান আসবে তাহলে হাফ, আশা করি বুঝতে পেরেছ, বি এর মান এখানে পেয়ে গেছি আমরা হাফ, এটা ছিল মাইনাস, ঠিক আছে মাইনাসটা পেছনে নিয়ে গেলে প্লাস, প্লাস তারপরে ভাগ অবস্থায় যে হাফ, তো সি ইকুয়াল টু নিশ্চয়ই হাফ হবে, বলার অপেক্ষা রাখে না,
বি আর সি একই জিনিস, সো সি ইকুয়াল টু হাফ। আর দেন এটাকে আমরা ইয়া করি, বি এর মানটা এখানে বসাই, মাইনাস সি হাফ মাইনাস ওয়ান, সো এটা আসবে হলো মাইনাস সি, আর লসাগু করলাম টু, এখানে টু তো এর সাথে গুণ হয় মাইনাস টু, তাহলে মাইনাস ফাইভ বাই টু, সো এ ইকুয়াল টু এ ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই টু। তো আমরা এ এর মান পেয়ে গেলাম, আমরা এ এর মান পেয়ে গেলাম, বি এর মান পেয়ে গেলাম, কালো কালি দেওয়া প্রয়োজন, এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি, আর এ বি সি সবই পেয়ে গেছি। এটা কোথায় বসাতে হবে? এই প্রথম এটাতে বসাতে হবে, তা যা লিখেছিলাম আমি কেটে নিয়ে আসছি। মাইনাস ফাইভ বাই টু, ওকে মাইনাস ফাইভ বাই টু, আর জি ইকুয়াল টু হাফ, জি বি ইকুয়াল টু হাফ, সুতরাং জির উপরে পাওয়ার বসবে হাফ, সির উপরে পাওয়ার বসবে হাফ, ওকে তো টি ইকুয়াল টু এটা হাফ হাফ হাফ, সব জায়গায় দেখে একটা হাফ আছে, তো আমরা এটাকে হোল রুটে নিব, প্লাস এখানে এই ফাইভটা ভাগ অবস্থায় চলে আসবে, সি এর উপরে পাওয়ার ফাইভ জি এইচ, এখানে সবার নিচে হাফ আছে, তো এটা একটা হোল রুট, তো এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সূত্র। কাঙ্ক্ষিত সূত্রের মাঝখানে এটা ডিস্টার্ব করছে, আপাতত এটাকে কেটে দিলাম। এই এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত সব সেই সূত্র, যার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো কিসের মান, প্ল্যাঙ্ক টাইমের মান। এই প্ল্যাঙ্ক টাইমের এইটুকু সময় ধরে বিজ্ঞানীরা নির্ণয় করতে পেরেছে যে পুরো ইউনিভার্সের দৈর্ঘ্য কতটুকু ছিল, পুরো ইউনিভার্সের ম্যাস কত ছিল। তো এই সি এর মান, জি এর মান, সি এর মান, এইচ এর মান সব কিছুই এখানে দেওয়া আছে। আশা করি তোমরা এটা করে ফেলবে, আমি ম্যাথমেটিক্যাল দিকে যাচ্ছি না, তো আমরা প্র্যাকটিস ওয়ান। তো আমি যেভাবে প্ল্যাঙ্ক টাইমের মানটা নির্ণয় করলাম, একইভাবে তোমরা এখান থেকে প্ল্যাঙ্ক লেন্থের মানটা বের করতে পারবে। লাইক লেন্থ সূত্রটা আমি একবার দেখিয়েই দিতে চাই, লেন্থ নিশ্চয়ই এরকম হবে, সি এর উপরে পাওয়ার এ, জি এর উপরে পাওয়ার বি, এইচ এর উপরে পাওয়ার সি, ওকে এইচ এর উপরে পাওয়ার সি। এখন এখানে কিন্তু দেখো থার্ড এক্সাম্পলে এখানে টাইম ছিল, টাইমের কারণে এখানে ইয়ার মানটা এসেছিল টি, আর টাইমের কারণে এই পাশে ডাইমেনশন এসেছিল টি, আর এল এর উপর পাওয়ার ছিল জিরো, এম এর উপর পাওয়ার ছিল জিরো, কিন্তু এখানে যা আছে তা হলো এল, তার মানে কি লেংথ, তার মানে এই পাশে ডাইমেনশন আসবে এল, আর এম যদি থেকে থাকে এম এর উপর পাওয়ার থাকবে জিরো, আর টি এর উপরে পাওয়ার থাকবে জিরো, তার মানে বাকিটা কি করতে হবে তোমরা বুঝতেই পারছো। একইভাবে আমি লেংথের সাথে ভরের কথাও বলেছিলাম, ভরের জন্য আরেকটা যেখানে সবকিছু তোমাদের দেওয়া আছে আগের মতনই। এবার কিন্তু বিষয়টা এমন দাঁড়াবে যে এম বা ম্যাস ইকুয়াল টু সি এর উপরে পাওয়ার এ, জি এর উপরে পাওয়ার বি, এইচ এর উপরে পাওয়ার সি, ওকে দেন এম এর যে ডাইমেনশন হবে সেটা হলো এম, এবার কিন্তু টি এর উপরে পাওয়ার হবে জিরো, এল এর উপরে এবার পাওয়ার হবে জিরো, বাকিটা তোমরা করতে পারবে, আশা করি তোমরা করবে, করে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা করে জমা দিবে। তো আমরা চলো প্রবলেম ওয়ানে অন্য আরেকটা জিনিস দেখাতে চাই, এবং আমি অনেক মানে সুন্দর সুন্দর জিনিস দেখাতে চাইবো তোমাদেরকে, যার মাধ্যমে তোমরা ডাইমেনশন অ্যানালাইসিসটাকে প্রয়োগ করার চেষ্টা করতে পারবে, প্রয়োগ করে দেখাতে পারবে। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ যে প্রবলেমে একটা রক বা একটা পাথর সম্পর্কে বলা হচ্ছে, যেটাকে বলা হয় পোরাস রক। আসলে পোরাস রকের কাজটা কি,
পরাস্রাব জিনিসটা হলো এই যে এরকম তোমরা দেখতে পাচ্ছ, আর এগুলোর ভিতরে অনেক ফোঁটা ফোঁটা দেখতে পাচ্ছ, এদের ভিতরে বিভিন্ন ফোঁটা ফোঁটা রয়েছে। এর ভিতর দিয়ে পানি ঢুকে যেতে পারে, পানি ঢুকে এখানে পানি সংরক্ষিত অবস্থায় থাকে, আবার পানি ফিল্টার হয়ে অপর পাশ দিয়ে বের হয়ে যায়, যে দেখতে পাচ্ছ। এটা হয়তো বা কোনো পুরাতন বা শুকিয়ে গেছে এমন খাল বা নদী ছিল আগে, সেখানে চিত্র এখানে তুলে ধরা হচ্ছে। তো পানি ফিল্টার হয়, ইয়া হয়। আর আরেকটা কথা বলে রাখা ভালো, যে তোমরা নেটে সার্চ করে পোরাস্ট্রাক সম্পর্কে আরো অনেক অনেক কিছু দেখে ফেলতে পারবে। আর পোরাস্ট্রাক সম্পর্কে খুব বেশি কথা বলছি না, কারণ আমাদের ক্লাসটা তো ড্যামেজ অ্যানালাইসিস এর উপরে, পোরাস্ট্রাক বা জিওলজি এর উপরে না। তো পোরাস্ট্রাক সম্পর্কে একটা কথা বলে রাখি, যে কোরআন শরীফে কিন্তু এই পাথর সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহর নিয়ামত যখন আসবে বা এরকম টাইপের কিছু, যে পাথর ফেটে তখন নদী প্রবাহিত হবে, পাথরের ভিতর থেকে নদী প্রবাহিত হবে, সেটা কিন্তু এইখানে মানে এটার দিকে ইন্ডিকেট করা হয়েছে। এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ জল জমা থাকতে পারে এবং এখানে মানে পানির একটা সুন্দর উৎস হতে পারে। তো তোমরা এটা সার্চ করলে এই কোরআন শরীফে কি কি লেখা আছে, কি বলা আছে পোরাস্ট্রাক সম্পর্কে, সেটা পেয়ে যাবে। বা বলা নেই, সরাসরি ইঙ্গিত দেওয়া আছে কিছুটা। তো আমরা বলছিলাম পোরাস্ট্রাক সম্পর্কে একটা কথা, এখন দেখো এখানে সূত্রটা না আগে থেকে আমাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন সূত্রে ভি কে কি বলেছে, ভলিউম অফ ওয়াটার। আচ্ছা, টি হলো টাইম, কে কে হলো কি জানো, কি হলো হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। আল্লাহ, যেগুলো তো নাম শুনি না, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কি জিনিস। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি। আর এ এ হলো এরিয়া, এইচ হলো উচ্চতা, এইচ হলো উচ্চতা কই গেল, এইচ হলো উচ্চতা বা ভার্টিক্যাল ড্রপ বা গভীরতা, আর এল হলো হরিজন্টাল ডিস্টেন্স। হরিজন্টাল ডিস্টেন্স মানে দৈর্ঘ্য, লেন্থ, সেটা জানো তোমরা। হরিজন্টাল ডিস্টেন্স এখন বলেছে কে জিনিসটা কি সে সম্পর্কে বের করার। হ্যাঁ, ভালোই তো হলো, যেটা সম্পর্কে জানতাম না সেটা সম্পর্কে এখন জেনে নিই। আসলে প্রবলেমে জিনিসটা কি বোঝাতে চেয়েছে অল্প কিছুতেও তোমাদেরকে বুঝিয়ে দেয়, আসলে বাকিটা বোঝাবো যখন ডাইমেনশন অ্যানালাইসিস করে দিন শেষে কে এর মানটা নিয়ে, মানে যা কিছু জানো না, বিভিন্ন রাশি সম্পর্কে জানো না, সেগুলো সম্পর্কেও জানতে পারবে ডাইমেনশন অ্যানালাইসিস করে। তবু অল্প পর হালকা করে বুঝিয়ে দিই। মনে করো ভি ভলিউমের একটা পানি, বা মনে করো ভি আয়তনের পানি এই রকের উপরে এই ঢাল দিয়ে বয়ে চলতেছে। লাইক এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ঢাল রয়েছে, এই ঢালের উপর দিয়ে মনে করো ভি আয়তনের একটা পানি বয়ে চলছে। তো বয়ে চলছে, তো একটা এরিয়া, একটা সারফেস এরিয়ার উপর দিয়ে যদি এইচ উচ্চতার পানি এল দূরত্ব অতিক্রম করে, এইচ উচ্চতার পানি না, এই সারফেস এর উপর দিয়ে বা এরিয়ার উপর দিয়ে যদি এল দৈর্ঘ্যে, বুঝছো না, মনে করো এখান থেকে এইটুক পর্যন্ত, এটা একটা দৈর্ঘ্য, আবার এইটুকের একটা নিজের উচ্চতা রয়েছে, আবার এইটুকের একটা নিজের উচ্চতা রয়েছে, এই উচ্চতার একটা পার্থক্য, অন্য কোন কালার দিয়ে দেখানো প্রয়োজন, লাইক এখান থেকে এই পর্যন্ত এটা একটা নিজের দূরত্ব রয়েছে, আবার এখানে এর একটা উচ্চতা রয়েছে, এখানে এর একটা উচ্চতা রয়েছে, এই উচ্চতার নিশ্চয়ই একটা পার্থক্য আছে, তাই না? সেটাই বলছে যে ভি আয়তনের একটা পানি কোন একটা নির্দিষ্ট সময়ে একটা এরিয়া, এই যে এই পুরো সার্ফেস এর একটা এরিয়া রয়েছে, এই এরিয়ায়, এই এরিয়ায় এল দৈর্ঘ্য অতিক্রম করে, এল দৈর্ঘ্য অতিক্রম করতে করতে এর পানির যে উচ্চতা, উচ্চতা ধীরে ধীরে কমে যায়। দেখতে পাচ্ছ যে এখানে একটা ঢাল রয়েছে, এই উচ্চতা তার মানে এর উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার সময় নিশ্চয়ই পানিটাও ধীরে ধীরে উচ্চতা কমে যেতে থাকবে। তো এই উচ্চতাটা ধীরে ধীরে কমে যায়, এর কমে যাওয়ার, এই প্রবাহিত পানির পরিমাণ আর উচ্চতা কমে যাওয়ার একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের সূত্রটা তোমাদের এখানে দেখানো হচ্ছে। এখান থেকে আরো তোমরা ভালোভাবে বুঝতে পারবে, এই যে একটা ঢাল, এই যে একটা ঢাল, এখানে ঢালের এটা হলো সারফেস এরিয়া, মানে এই যে এখান থেকে হলো সারফেস এরিয়া আছে, এই সারফেস এরিয়া দিয়ে পানি প্রবাহিত হওয়ার সময় এই এল দূরত্ব অতিক্রম করেছে, এল দূরত্ব অতিক্রম করতে করতে এই সার্ফেসের উচ্চতাটা কিছুটা হ্রাস পেয়েছে, যার কারণে এই পানিও ধীরে ধীরে উচ্চতাটা কমে গিয়েছে। এই উচ্চতাটা যে কমে গেল, এটাই হলো এইচ, এই উচ্চতা
কারণে যে কমে গেছে এটাই। আরে ভাই এত কিছু করার দরকার নেই, ঠিক আছে? আমরা ডাইমেনশন অ্যানালাইসিস করে আমাদের বোঝাতে চাইছে যে কে জিনিসটা কি সেটা একটু তুলে ধরতে বলছে, আর বলছে এসআই ইউনিট, কে এর এসআই ইউনিটটা প্রকাশ করতে। আচ্ছা চলো আমরা কাজটা শুরু করি। ভি ভলিউম, ভলিউমের কি তোমরা জানো যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ভলিউমের ডাইমেনশন অ্যানালাইসিস করলে এখানে দাঁড়ায় এল এর পাওয়ার কিউব, ই এরিয়াতে করলে দাঁড়ায় এল এর স্কোয়ার, আর এইচ এর দাঁড়ায় হলো এল, আর এল এর নিজের তো এলই, এল এর নিজেরও হলো এল, ওকে। আর টাইমের টি ছোট হাতে টি ছিল টাইমের, তো আমাদের সূত্রটা ছিল এমন ভি ভাগ টি কে এ এইচ ডিভাইডেড বাই এল। তো আমাদের এই কে সম্পর্কে জানা প্রয়োজন, তো আমরা কে টাকে ওই পাশে নিব, আর ওই পাশে যা যা জিনিসপত্র আছে সব ওই পাশে আনবো। তো কে টাকে ওই পাশে নিলে অবশ্যই ভাগ অবস্থায় চলে যাবে কে, আর এই পাশে ছিল টি, টি টাকে ওই পাশে নিয়ে গুণ অবস্থায় নিয়ে যাব। আর কে এখানে ভাগ অবস্থায় চলে আসবে এল পি, কে কে উল্টায় দিব ওই পাশে, উভয় পাশে এবার উল্টানোর ফলে কে এইচ টি, ওকে। এখন এগুলোর সব কিছুর ডাইমেনশন আমার আগে থেকেই এখানে টিকে ছোট হাতে দেওয়া উচিত ছিল, টিকে ছোট হাতে দিয়ে দিতে হবে। তো সবগুলো ডাইমেনশন আমার জানা আছে, এই পাশে ডাইমেনশন যদি অ্যানালাইসিস করি সেটা দাঁড়াবে হলো লেংথ এল ভি এল কিউব। আচ্ছা তোমাদের যদি এটা সম্পর্কে কোনো সন্দেহ থাকে যে ভলিউম বা ভি এল কিউব হবে, সেটা তোমার এই প্রথম যে তোমাদেরকে একটা টেবিল দেখিয়েছিলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্ষেত্রফল এ, এর মাত্রা হলো এল স্কোয়ার, এল স্কোয়ার, আয়তন ভি এল কিউব, আর বাকি হলো তোমরা নিশ্চয়ই বুঝছো যে দৈর্ঘ্য এল, দৈর্ঘ্য ছিল এল, এলটা হলো এল, আর সময় যে টি সেটা তোমরা জানো, আর উচ্চতাও টি এটা এল সেটাও তোমরা জানো, ওকে। তো এল এর পাওয়ার এল আর নিচে ভাগ অবস্থায় আসবে এল এর স্কোয়ার এল, ওকে। তো এইটা এটা সব মিলে তো কাটাকাটি শুধু এল, আর নিচে ছিল টি, টি মানে টি, ওকে। তার মানে এটা গেছে, এই সবগুলোই গেছে, শুধু এল কে এর ইন ডাইমেনশন কি থাকলো, এল কি ইনভার্স। হ্যাঁ তুমি বুঝতে পারছো যে এই কে এটা হলো বেগ, ভি ভি এর ডাইমেনশন যেমন ছিল কে এর ডাইমেনশনও ঠিক একই একই রকম, তাই না? কে এর ডাইমেনশনও ঠিক একই একই রকম, তার মানে হয়তোবা এর পানির বেগের সাথে এর কোনো সম্পর্ক আছে। আসলে পানির বেগের সাথে সম্পর্ক না, আসলে সম্পর্কটা হলো ঠিক কত সময় ঠিক কত পরিমাণ পানি এই অ্যাকুইফায়ারের মধ্যে দিয়ে, বা অ্যাকুইফায়ার মানে তো বুঝছো ফিল্টার, এই ফিল্টারের ভিতর দিয়ে প্রবেশ করে ওই সাইডে চলে যায়, আর এই যতটুকু চলে যায় ততটুকুর ফলে উচ্চতাটা, পানির উচ্চতাটা ধীরে 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 কমে যায়। এই কমে যাওয়ার এই বিষয়টাকেই কে দ্বারা বা হাইড্রোলিক ওই হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বা হাইড্রোলিক কন্ডাক্টিভিটি দ্বারা প্রকাশ করা হয়েছে, কে ইকুয়াল টু এল টি ইনভার্স টি। তো এখন আমাদের কাছে জানতে চেয়েছে যে এসআই ইউনিট কি, হাইড্রোলিক কন্ডাক্টিভিটির এসআই ইউনিট কি, এসআই ইউনিট কি, লেংথের এসআই ইউনিট কি ছিল সেটা, বা স্ট্যান্ডার্ড ইউনিট কি ছিল প্রথমেই আমরা পড়েছিলাম। লেংথের ছিল মিটার, লেংথের ছিল মিটার, আর টাইমের ছিল সেকেন্ড, সো এটা হবে মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান, ঠিক আছে? এটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, কোথায় দিই এখানে, ঠিক আছে? এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার যেটা জানতে চাওয়া হচ্ছে। পরীক্ষায় কিন্তু এরকম অনেক এককই তোমাদের জানা নাই থাকতে পারে, সেগুলোকে এইভাবে ব্যবহার করতে হবে তোমাদের। তো চলে এবার আমরা প্রবলেম টুতে চলে যাই। প্রবলেম টুতে বলা হয়েছে যে একটা এরোপ্লেন এটা যাচ্ছে, মনে করো এটা একটা এরোপ্লেন, ডানা থাকা প্রয়োজন,
আছে না কেন, যাই হোক হবে। এটা হলো একটা এরোপ্লেন, এটাকে উপরে উঠতে উপরে উঠতে একটা নিশ্চয়ই এরোপ্লেনের মাটি থেকে উপরে উঠতে নিশ্চয়ই একটা বলের প্রয়োজন হবে। সেই বলটাকে প্রকাশ করা হচ্ছে লিফট, কই গেল লিফট করি, সেই বলটাকে প্রকাশ করা হচ্ছে লিফট বা এলবি, এফটি। ওকে, এই এফটা কিসের উপর নির্ভর করে? এই এফটা নির্ভর করে হলো মানে কতটুকু বল প্রয়োজন হবে এটাকে উপরে ওঠাতে। এটা নিশ্চয়ই প্লেনের বেগের উপর একটা নির্ভর করবে, যত যত বেগে এটাকে যত বেগে প্লেনটা চলতে থাকবে তত বেশি মানে যত বেগে প্লেনটা উপরে উঠবে তত বেশি শক্তি প্রয়োজন হবে। ওকে, বেগের উপর নির্ভর হলো। আচ্ছা, তারপরে বাতাসের ঘনত্ব যত বেশি থাকবে, বাতাসকে বাধা দিয়ে মানে বাতাসকে অতিক্রম করে বাতাসের বাধাটাকে অতিক্রম করে তারপরে উঠতে হবে, তাই না? এখন বাতাস যদি বেশি ঘন থাকে, ঘন বা চিপা চাপার ভিতর দিয়ে যাওয়া তো অনেক কষ্টকর, তাই না? ঘনত্ব বেশি ঘন যেখানে অনেক জ্ঞান অনেক কি বলবো চিপা মানে অনেক ভিড়, হ্যাঁ অনেক ভিড়, অনেক ভিড় যেখানে যেখানে অনেক বেশি ঘন সেদিক দিয়ে যাওয়া তো অনেক কষ্টকর। তার মানে এটা রো এর উপরে কিছুটা নির্ভর করবে এই এফ এর মানটা। আচ্ছা, আর আরেকটা বিষয়ের উপর নির্ভর করবে, সেটা হলো এই বলটা প্রযুক্ত হবে কোথায় বা এই লিফ্টটা প্রযুক্ত হবে কোথায়। এটা প্রযুক্ত হবে ডিরেক্ট এই সারফেস যে দেখছো প্লেনের যে সারফেস, মানে মনে করো এটাকে আর নিচে থেকে দেখা হচ্ছে, এই নিচের এই সারফেসের উপরে এই বলটা প্রযুক্ত হবে, যার ফলে এই ইয়ার যে আছে মানে কি বলবো প্রস্থ আর যে দৈর্ঘ্য আছে সেই প্রস্থ এবং দৈর্ঘ্যের উপরেও এটা নির্ভর করবে। এখন একটা সূত্র আগে থেকে আমাদের নতুন করে আর কিছু দেওয়ার দরকার নেই, যেরকম আমরা দিয়েছিলাম যে এদের উপর পর এ বি সি থাকলে এটা এরকম হবে, এগুলো আর নতুন করে দেওয়ার কিছু নেই, দেওয়াই আছে প্রশ্নে। আসলে এটা এই প্রবলেমের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন শেখানোর দিকে আসছে, আমি একটা অ্যাপ্লিকেশন শেখানোর একটা দিচ্ছি। তো কি করছে যে এই ডাব্লুর উপরেও তো এটা নির্ভরশীল, তাই না? এই ডাব্লুটাকে কেটে নিয়ে এখানে ভাগ অবস্থায় নিচ্ছে, এটা ওদের ইচ্ছা হয়েছে, যারা প্রশ্ন করছে তারা এমনিতে ইচ্ছা হয়েছে, ডাব্লুটাকে কেটে নিয়ে এই সাইডে দিয়ে দিয়েছি। আচ্ছা, প্রবলেম নেই, এখন তোমাকে বলছে এ বি আর সি এর মানটা নির্ণয় করতে। সোজা হয়ে গেল এ বি সি, এই মানটা তো আমরা আগে নির্ণয় করছি, এই পাশের অ্যানালাইসিস আমরা করি। এফ এফ এর ইয়ার কি দেখছিলাম আমরা, এম এল টি ইনভার্স টু, আর ডাব্লু ডাব্লু এখানে কি বলছিলাম ওয়াইড বা প্রস্থ, প্রস্থ কি লেন্থ বা প্রস্থর হবে এল, এটা হলো এল, উপরে নিচে এল এল কাটাকাটি, আর দিন শেষে আসবে টি ইনভার্স টু, আর এখানে এম, আর এখান থেকে আমরা নির্ণয় করার চেষ্টা করি। আচ্ছা, রো রোটা হলো কেজি পার মিটার কিউব, এটা কি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম? তো চলো আরেকবার দেখিয়ে আসি যে ঘনত্বের কত। ঘনত্ব সম্পর্কে তোমাদের যখন পড়াবো বুঝাবো তখন তোমাদের ঘনত্বের মাত্রা সম্পর্কে অনেক বেশি পরিচিত হবে, এখন আপাতত পরিচয় নাই বিধায় আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আর যখন তোমরা পরিচিত হয়ে ফেলবে তখন তোমরা তো বলতে পারো যে ভাইয়া পরীক্ষার হলে তো আমাদেরকে এই ছক দিয়ে দিবে না, যেখান থেকে আমরা দেখে দেখে করব। পরীক্ষার হলে ছক দিবে না, কিন্তু পরীক্ষায় যাওয়ার আগে তোমরা অবশ্যই এগুলো সম্পর্কে আগে পরিচিত হয়ে পড়বে। তো ঘনত্ব কই গেল, ঘনত্ব কত পাই না, তো ঘনত্ব এই তো ঘনত্ব, ঘনত্ব হলো এম এল এল ইনভার্স থ্রি। ওকে, কই গেল, আমরা এবার এই সাইডের টা অ্যানালাইসিস করছি, এই সাইডের টা অ্যানালাইসিস করবো কোথায়, এখানে ঘনত্ব পেলাম এম এল ইনভার্স। আচ্ছা, আর এর উপরে পাওয়ার আছে এ, এর উপরে পাওয়ার এ আছে, তারপরে এর উপরে পাওয়ার ভি, আর ভি হলো সেটা মুছি, ঠিক আছে, প্লেনটার দরকার নেই আমার, প্লেনটা বোঝানো শেষ। ওকে, এটা নিয়ে দেখছিলাম মনে হয় এল হলো টি ইনভার্স ওয়ান এল, পাওয়ার ভি। ক্লাসে থাকলে হয়তো বা বিষয়টা আরো ইন্টারেস্টিং হতো তোমাদের জন্য, তোমাদের দিয়ে বাকি এই কাজগুলো করাইতাম, হয়তো বা নতুন নতুন কিছু দেখাতে পারতাম, আর সাথে সাথে তোমাদের প্র্যাকটিসটাও হতো। ক্লাসে নেই বিধায় একটু
সব আমি দেখাচ্ছি, ক্লাসটা একটু বোরিং এরকম টাইপ হয়ে যাচ্ছে, যাই হোক। আর এল এ ধরো লেন্থ, লেন্থের উপর পাওয়ার আছে সি, লেন্থ তো এমনিতেই ওয়ান, আর এর উপর পাওয়ার যদি সি থাকে সেটাকে আমরা এখানে সি দিয়ে দিতে পারি। তো ক্লাস থাকলে এগুলো অবশ্যই তোমাদের নিজে দিয়ে করাতাম, তোমরা অনেক বেশি অ্যাক্টিভ হতে। আশা করি তোমরা যখন ভিডিও দেখছো তোমরা আগে একবার নিজে নিজে করে তারপরে মিলাবে জিনিসটাকে। ওকে, এদের উপরে পাওয়ার এ, এল এর মাইনাস সি এ, এল বি, এর উপর মাইনাস বি, এল এর এখানে সি, তো উভয় পাশের ইয়ার সমান হবে সেটা সম্পর্কে তোমাদের আগেই বলেছি। তো এম এর উপরে পাওয়ার এ ছিল, এল এর উপরে পাওয়ার আর নতুন করে বলছি না যে একই বেজের উপরে পাওয়ার থাকলে সেগুলো যোগ হয়, নতুন করে আর বলার কিছু নেই। তো বি আর টি এর উপরে মাইনাস বি, তো মাইনাস বি, হ্যাঁ মাইনাস বি শুধু থাকবে, ও আছে এখানে আবার সি আছে এর উপরে পাওয়ার একটা সি। ওকে, এখানে দেখো যে এম এর উপরে পাওয়ার এখানে আছে ওয়ান, এখানে আছে এ, তাহলে আমরা যদি এম এর সাপেক্ষে নির্ণয় করার চেষ্টা করি তাহলে এই পাশে এ ইকুয়াল টু হবে ওয়ান, আমরা একটা মান পেয়ে গেলাম, এটাকে সেভ করে রাখলাম। এখানে টি এর উপরে পাওয়ার দেখো মাইনাস টু আছে, এখানে টি এর উপর মাইনাস বি আছে, তার মানে আমরা যদি এল এর সাপেক্ষে নির্ণয় করি মাইনাস বি মাইনাস টু এর সমান হবে, তার মানে বি সমান হবে টু। ওকে, এটাকে আমরা সেভ করে রাখি। এবার একটু বড় সড়ো দেখা যাচ্ছে, এখানে দেখো এল এর উপরে কিছুই নাই, তার মানে এল এর উপর পাওয়ার জিরো, তাই না? এল এর কিছুই নেই মানে এল জিরো। তো আমরা এল এর সাপেক্ষে এটা আমার এল না, এটা আমরা টি এর সাপেক্ষে নির্ণয় করেছিলাম, ঠিক আছে? এটা আমরা টি এর সাপেক্ষে নির্ণয় করেছিলাম, টি এর উপর পাওয়ার এখানে ছিল মাইনাস টু, আর টি এর উপর এখানে পাওয়ার ছিল মাইনাস থ্রি। আর এখানে আমরা এল এর সাপেক্ষে নির্ণয় করছি, কি ছিল মাইনাস সি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস জিরো। এখানে এ এর মান আমরা পেয়ে গেছি অলরেডি, আর সি এর বি এর মান অলরেডি পেয়ে গেছি, আমাদের সি এর মান দরকার। তো এ এর মানটা যদি বসিয়ে দিই আসবে হলো মাইনাস থ্রি, বি এর মানটা যদি বসিয়ে দিই আসবে প্লাস টু, দিন শেষে এটাকে এদিকে নিয়ে করছি, ঠিক আছে? এখানে প্লাস ইকুয়াল টু ছিল জিরো, তাহলে মাইনাস ওয়ান ইকুয়াল টু হবে সি, হ্যাঁ তাহলে সি ইকুয়াল টু মাইনাস ওয়ান, দেখতে পাচ্ছি। তো এ বি সি এর মানটাই আমাদের এখানে জানতে চেয়েছিল যে এ এর মান কত, বি এর মান কত, সি এর মান কত। তো আসলে দিন শেষে সূত্রটা কেমন দাঁড়ালো সেটাও একটু দেখে নেওয়া প্রয়োজন। রো, আচ্ছা কে কিন্তু এখানে ডাইমেনশনলেস কোএফিসিয়েন্ট এটা বলে দিয়েছিল, তার মানে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই। আচ্ছা, তবে সূত্রের সময় এটাকে আমরা অবশ্যই সাথে রাখবো যেহেতু দিয়ে দিয়েছে। তো রো বা এ এর মান ছিল ওয়ান, তো ওয়ান ওয়ানটা না লিখলাম, ওয়ানটা লিখতে হয় না তোমরা জানো, না লিখলেও চলে আর কি। ভি বি এর মান ছিল হলো কত, টু, ভি এর মান দেখি টু, আর সি এর মান ছিল কই, সি সি এর মান ছিল মাইনাস ওয়ান, আর সি কোথায়, সি এর মান মাইনাস ওয়ান, মানে এটা ভাগ অবস্থায় আসবে। সুতরাং এফ বাই ডাব্লিউ ইকাল টু, সূত্রটা হলো এরকম। তো এখন তোমরা বলতেই পারো যে ডাব্লিউটাকে এই পাশে কেন দিয়েছে, আসলে এটা পরীক্ষকের ইচ্ছা সেটাই বলে দিয়েছিলাম। আসলে তোমরাও যখন এরকম প্রবলেম তৈরি করে অন্যদের পরীক্ষা করবে বা অন্যদের সলভ করতে দেবে, তখন তোমরা অনেক বিষয় বিচার বিবেচনা করে তারপরে এগুলো তৈরি করবে, তখন তোমরা আসলে বুঝবে যে আসলে কি প্রবলেম ছিল যার কারণে ডাব্লিউটাকে এই পাশে দেওয়ার প্রয়োজন হয়েছে। আপাতত সে নিয়ে কথা না বলে মনে করো ইচ্ছা হয়েছে তাই এরা ডাব্লিউটাকে এই পাশে ভাগ অবস্থায় দিয়ে দিয়েছে। তো আমাদের কথা ছিল যে সূত্র তৈরি করে তার একটা সুন্দর অ্যাপ্লিকেশন আমরা দেখবো।
আচ্ছা, তো আমাদের সূত্রটা তৈরি হয়ে এখানে বসে রয়েছে আমাদের অ্যাপ্লিকেশন দেখার পালা। তো বলছে দ্য এয়ারপ্লেন টেকস অফ অ্যাট স্পিড 250 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড ফ্লাইস অ্যাট 900-900 কিলোমিটার পার আওয়ার অ্যাট অ্যাল্টিটিউড 10,000 মিটার। মানে যা বোঝাতে চেয়েছে ব্যাপারটা হলো এটা টেক অফ করেছিল 250 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, এবং এটা 10,000 মিটার উপরে গিয়ে 900 কিলোমিটার পার আওয়ার বেগে ছিল। এখন তোমাকে একটা রেশিও বের করতে বলেছে যে যদি এমনটা হয় যে নিচের এ যখন টেক অফ করে তখন যে লিফট বা এফের যে মানটা ছিল, এ যখন 10,000 মিটার উপরে আছে তখনও সেই একই এফের মান, সেই এফের মানটা সেই একই আছে, তখন তাহলে এই রো ওয়ান আর রো টু এর মানে ভূমিতে যখন টেক অফ করে তখন বাতাসের কত ছিল, তখন বাতাসের ঘনত্ব কত ছিল, আর যখন 10,000 মিটার উপরে থাকে তখন বাতাসের ঘনত্ব কত ছিল, তার একটা অনুপাত তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। 10,000 মিটার উপরে যেটা ছিল সেটাকে প্রকাশ করা হয়েছে রো ওয়ান দিয়ে, আর যখন টেক অফ করে মানে গ্রাউন্ডে রয়েছে তখন সেটাকে প্রকাশ করা হয়েছে রো রো জিরো দিয়ে। ওকে, তো চলো আমরা এবার এটাকে নির্ণয় করার চেষ্টা করি। তো প্রথমেই আমরা রোটাকে এই পাশে আনবো আর এফ ডাব্লিউ সব ওই পাশে নিয়ে যাবো। তো রোটাকে এই পাশে আনলাম, আর রোকে এই পাশে আনলে এটা ভাগ অবস্থায় চলে আসবে, কে কে এর মতোই থাকবে। কে কিন্তু এখানে ডাইমেনশনলেস কনসেপ্ট, আবার এই কে কে আবার ওই আগেকার এর সাথে তুলনা করে ফেলো না, ঠিক আছে? একই জিনিস, একই জিনিসকে কিন্তু অন্য অনেক অনেক মানে লাইক এখানে ভলিউমকে ভি দ্বারা প্রকাশ করা হচ্ছে, বেগকেও ভি দ্বারা প্রকাশ করা হয় মাঝে মধ্যে, আবার বিভবকেও ভি দ্বারা প্রকাশ করা হয়, আবার অনেক 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 কিছুতে ভি দ্বারা প্রকাশ করা হয়। আর তোমার আগে কোশ্চেন পড়ে বুঝে নিতে হবে যে আসলে এখানে কি দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে দেখো বলে দিয়েছিল যে ভি দ্বারা ভলিউমকে প্রকাশ করা হয়েছে, সো এখানে ভলিউমের কথা আমরা এনেছি। আবার এখানে বলে দিয়েছিল ভি দ্বারা স্পিড বা বেগকে নির্দেশ করা হচ্ছে, তার মানে এর জন্য আমরা এখানে L3 ইনভার্স এটার কথা এনেছি, মানে পেগের যে মাত্রা বিশ্লেষণ সেটা করেছি। আর এখানে কিন্তু কে কে বলে দিয়েছে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, ওখানে কিন্তু এমন কিছু বলেনি। বিধায় ওখানে আমরা কে এর একটা ডাইমেনশন বের করেছিলাম, এখানে বলছে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট মানে ডাইমেনশন নেই, তার মানে এখানে আমরা একে কোনো ডাইমেনশনের মধ্যে আনছি না, ঠিক আছে? ওকে, কে এখানে আনলাম, রোটাকে এপাশে নিলাম, এফ কে এখানে ভাগ অবস্থায় চলে আসবে, আর ডাব্লিউ ওখানে গুণ অবস্থায় যাবে, এল এফ ডাব্লিউ ওখানে গুণ অবস্থায় যাবে, 20 বার আগে থেকেই ছিল, ডাব্লিউ গুণ অবস্থায় গেছে। এখন এটাকে উল্টায় দেওয়ার প্রয়োজন আছে, উল্টায় দিলাম, এল এফ কে 20 বার ডাব্লিউ। আচ্ছা, এখন আমরা একটা অনুপাত নির্ণয় করব, লাইক মনে করো এটা হলো রো, এটা না করি বরং আমি এটাকে কপি করে নিই, কপি মারাটা সোজা হবে, ওকে। হ্যাঁ, এখন আমরা নির্ণয় করব কি যখন ভূমিতে ছিল তখন এর কত ছিল, তখন বাতাসের ঘনত্ব কত ছিল, তখন রো জিরো, তাহলে তখন বেগ ছিল কত, ভি জিরো, তাই না? তখন বেগ ছিল ভি জিরো, ভি জিরোর মান হলো 250 কিলোমিটার পার আওয়ার তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনে। আচ্ছা, আবার অন্য আরেকটা নির্ণয় করে ফেলি, যেটা আরেকটা নির্ণয় করতে বলেছিল 10,000 মিটার উচ্চতায়, 10,000 মিটার উচ্চতায় এটাও চলে এসেছে, 10,000 মিটার উচ্চতায় নিশ্চয়ই ঘনত্ব রো ওয়ান, আর বেগও নিশ্চয়ই ভি ওয়ান, আর ভি ওয়ান এর মান কত ছিল, 900 কিলোমিটার পার আওয়ার। ওকে, 900 কিলোমিটার পার আওয়ার এটা আমি একটু পরে বসাচ্ছি। ওকে, আচ্ছা, প্লেনের লেন্থ কি চেঞ্জ হয়ে গেছে 10,000 মিটার উপরে যাওয়ায়? হয়নি অবশ্যই। আর কে কি চেঞ্জ হয়ে গেছে, কে যা ছিল তাই আছে, ডাব্লু বা প্রস্থ যা ছিল তাই আছে 10,000 মিটার উচ্চতায়, শুধু চেঞ্জ হয়েছে ভি ওয়ান আর ভি টু, এর জন্য এই দুটোকে আমরা আলাদাভাবে ভি জিরো আর ভি ওয়ান এই দ্বারা আলাদাভাবে প্রকাশ করেছি, তাছাড়া বাকি সব জিনিস কিন্তু একই আছে।
তো আমাদের আমাদের জানতে চাওয়া হয়েছে এদের অনুপাতটা। তো চলো আমরা এদের অনুপাত নির্ণয় করি। অনুপাত নির্ণয় করার জন্য নিশ্চয়ই এদের মাঝখানে একটা ভাগ দিয়ে দিতে হবে। তো আমরা সেই ভাগটাই দিয়ে দিলাম। কি করলাম এটুকু বুঝতে পেরেছে, এটুকু আমি মুছে দিয়ে আবার নতুন ভাবে মানে বেশি লেখালেখি করতে চাচ্ছি না। রো ওয়ান আর রো টু, রো জিরো আর রো ওয়ান, ঠিক আছে, এইটুকুই তো আলাদা কথাবার্তা। আমরা এখানে নতুন ভাবে শুরু করেছি, এদের অনুপাত নির্ণয় করব। উপরে রো ওয়ান এর যে মান ছিল সেটা বসিয়েছি, রো উপরে রো জিরোর যে মান ছিল সেটা বসিয়েছি, আর নিচে রো ওয়ান এর যে মান ছিল সেটা বসিয়েছি, ঠিক আছে। এটা ভাগ অবস্থায় আছে, নিশ্চয়ই ওই পাশে গিয়ে গুণ অবস্থায় চলে যাবে, এই নিয়মটা তোমরা জানো। তো এটাকে সিলেক্ট করে নেই, গুণ অবস্থায় নিয়ে যেতে সুবিধা হবে। ওকে, এইভাবে আমি এমনিতেই গুণ অবস্থায় চলে যাচ্ছি, তোমরা আশা করি বুঝে নিবে। একে আমি এ পাশে আসলে এটা গুণ অবস্থায় চলে আসবে, গুণ অবস্থায় আসলে এটা উল্টিয়ে যাবে, তার কারণে আমি এটাকে এভাবে নিতে পারছি না। ওকে, এই এই কষ্ট করে না হয় লিখে নিয়েছি। তোমরা দেখো যে বলা হয়েছিল যে 10,000 মিটার উচ্চতায় কিন্তু লেকের কোনো পরিবর্তন হবে না, আবার ওয়াইড থেকে করে পরিবর্তন হবে না, মানে লেন্থ আর লেন্থ কেটে দিতে পারি কারণ এটি তো একই জিনিস, আবার ওয়াইড বা প্রস্থের কোনো পরিবর্তন হবে না, সো এই দুটো আমরা কেটে দিতে পারি, আবার কি এর কোনো পরিবর্তন হবে না, সো এই দুটো কেটে দিতে পারি। আবার প্রশ্নেই বলা ছিল যে এদের লিফটের কোনো পরিবর্তন হবে না, মানে যতটুকু বল প্রয়োগ করা হচ্ছে তার কোনো পরিবর্তন হবে না, 250 কিলোমিটার সেটা গ্রাউন্ডে হোক বা 10,000 মিটার উচ্চতায় হোক, তার মানে এফ আর এফ আমি কেটে দিতে পারি। তারপরে নিচে কি থাকলো, রো ওয়ান বাই রো রো জিরো বাই রো ওয়ান, রো জিরো বাই রো ওয়ান ইকুয়াল টু হবে বি ওয়ান এর স্কোয়ার বাই বি জিরো এর স্কোয়ার, তাই তো? ওকে, ঠিক আছে। প্রশ্নে আমাদেরকে কি বলেছিল জানো, একটু দেখে আসি। বলেছিল রো ওয়ান বাই রো জিরো, আমরা একটু উল্টা করেছি, ঠিক আছে, আমরা এটাকে উল্টায় আনি, রো ওয়ান বাই রো জিরো আছে, আমরা এটাকে জাস্ট উল্টিয়ে নিয়েছি। তারপরে ভি জিরোর মান তোমরা জানো সেটা হলো 250 ছিল, আর 250, আর ভি ওয়ান এর মান, ও আর ভি ওয়ান এর মান ছিল 900। তো এটা যদি তোমরা হিসাব নিকাশ করো, এর উপর একটা হোল হোল স্কোয়ার ছিল, এর উপর একটা হোল স্কোয়ার ছিল, তো তোমরা এটুকু হিসাব যদি করে ফেলো, বা আমি তোমাদের হিসাব করে বলে দিই, 250 ভাগ 900, হ্যাঁ 0.077। তার মানে তোমরা একটা চমৎকার জিনিস বের করে ফেলেছো, সেটা হলো ভূমি থেকে 10,000 মিটার উচ্চতায় বায়ুর ঘনত্বের ঠিক কি পরিমাণ পার্থক্য হয়। তোমরা দেখতে পাচ্ছ যদি রো জিরো কে আমি এই পাশে গুণ অবস্থায় আনি, তাহলে এটা হবে রো জিরো, এই লাইনটাকে আমি ম্যানিপুলেশন করে এভাবে লিখছি, আমাদের উত্তর কিন্তু পেয়ে গেছে। আমরা আমরা এটার সাথে আরেকটু লেজ লাগাচ্ছি, ওকে, 10,000 মিটার উচ্চতায় তোমরা যদি বায়ুর ঘনত্ব নির্ণয় করতে চাও, সেটা হবে রো ওয়ান গুণ 0.77 গুণ রো জিরো। এর মাধ্যমে তোমরা বেশ অনেক সুবিধা পেতে পারো, লাইক অনেকের আছে উপরে উঠলে নাক দিয়ে রক্ত পড়ে, রাখে হয়,
এই জন্য তোমাদের কি ধরনের, যদি তোমরা এভারেস্ট পর্বত উঠতে চাও তোমরা কি ধরনের জামা কাপড় পরে গেলে, এভারেস্ট পর্বত তো সম্ভবত 8,000 মিটার উঁচু, ঠিক আছে, 10,000 মিটারের কাজ করবে না, তোমরা এই সূত্র দিয়ে 8,000 মিটারের কাজটা করে ফেলতে পারো। হ্যাঁ, ধরো 10,000 মিটারের প্রস্তুতি নিয়ে তুমি যাচ্ছ এভারেস্ট, তো তোমায় কি ধরনের পোশাক পরলে কোনো চাপের প্রভাব পড়বে না, ধীরে ধীরে যত উপরে উঠবে ওই চাপ যা ছিল, মানে গ্রাউন্ডে চাপ যতটুকু থাকে উপরেও চাপ সেরকম থাকে, এরকম অনেক কিছুই তোমরা এর মাধ্যমে পেতে পারো। আসলে এইটার সম্পর্কে তোমাদের তো পড়ানো হয়নি, যখন পড়াবো তখন হয়তো বা এই আমাদের এই ফাইন্ডিংসটার উপরে আমি এই ফাইন্ডিংসটাকে বেস করে আমি তোমাদের নতুন নতুন আরো জিনিস দেখাবো, কি কি সুবিধা পেতে পারো, কি কি সুবিধা তুমি পেতে যাচ্ছ এটা নির্ণয় করে ফেলেছো, তাই এসব সম্পর্কে বলবো পরে। তো বেশ অনেকক্ষণ হলো, আজকের মতো ক্লাসটা বোধহয় এখানেই সমাপ্ত করতে হচ্ছে। আসলে আমি সারা দিনে যা যা বুঝিয়েছি সব যদি এক জিনিসে তোমাদেরকে দেখাতে চাই, বিষয়টা হলো ডাইমেনশন। 7টা মৌলিক রাশির মাধ্যমে সবগুলো রাশিকে প্রকাশ করা হয়, এবং সবগুলো রাশিকে প্রকাশ করা হয়, তো এই রাশিকে যখন আমরা প্রকাশ করতে যাব তখন মানে বিভিন্ন সূত্রের মাধ্যমেই তো একটা রাশিকে পরিমাপ করব, তাই না? এই সূত্রের উভয় পাশে ডাইমেনশনটা সমান থাকবে, এই সমান করার জন্য আমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন সূচক টুচক দিয়ে আনতে হতে পারে, যেরকম আমি এখানে ABC সূচক দিয়ে তারপরে ABC এর মান নির্ণয় করেছি, আর উভয় পাশের সূচকটাও কিন্তু সবসময় সমান থাকবে। এর মাধ্যমে আমি বিভিন্ন সূত্র তৈরি করে তোমাদেরকে বিভিন্ন জিনিস দেখানোর চেষ্টা করেছি, লাইক এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে বিজ্ঞানীরা ঠিক কতটুকু সময় ধরে মহাবিশ্বের দৈর্ঘ্য প্রস্থ কতটুকু সেটুকু বের করার চেষ্টা করেছে, আর তোমরা এখানে মান বসালেই পেয়ে যাবে। যদি আমি বারটা তোমাদেরকে এখানে সূত্র আমরা পেয়ে গেছিলাম, যদি তোমাদেরকে বারটা আমি বলে দিতে চাই, আচ্ছা মানটা না হয় না বলে, এখানে সূত্র বসালে তোমরা পেয়ে যাবে ঠিক কত অল্প সময় ধরে বিজ্ঞানীরা নির্ণয় করতে পেরেছে পৃথিবীর পুরো মহাবিশ্বের ভর কতটুকু ছিল, পুরো মহাবিশ্বের লেগ কতটুকু ছিল, ঠিক কত অল্প সময় ধরে আসলে বিজ্ঞান কতটুকু এগিয়ে গেছে বা কতটুকু এখনো ঘাটতি রয়েছে সেটা তোমরা বুঝতে পারবে, যদি এইটুকু নির্ণয় করতে পারো যে পুরো মহাবিশ্ব, এত বড় মহাবিশ্ব মাত্র এইটুকু সময়ের জন্য আমরা বের করতে পারছি, লজ্জার কথা। তারপরে আমি প্র্যাকটিস ওয়ার্ড টু তোমাদেরকে আর কিছু কাজ দিয়েছিলাম, যেখানে তোমাদেরকে ফ্ল্যাগ টাইপ তো নির্ণয় করে ফেললে, এখন তোমরা লেগ টুকু নির্ণয় করো, ব্যাস টুকু নির্ণয় করো, কিভাবে নির্ণয় করবে সে সম্পর্কে তোমাদেরকে বলেছি। প্রবলেম ওয়ার্ডটা ছিল একটা রক সম্পর্কে, যেটা সম্পর্কে তোমরা সার্চ করে অনেক বেশি দেখবে, দেখে নিবে আমি আশা করব। এখান থেকে আমি নির্ণয় করার চেষ্টা করেছি যে কি আমাদের একটা অজানা জিনিস ছিল, তার এককটা কি হতে পারে বা কে জিনিসটা কি সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। আর প্রবলেম টুটা ছিল হলো সেখানে আমরা চেষ্টা করেছি কি বলবো, একটা এরোপ্লেনের নির্ণয় করার মাধ্যমে, লিফ্টের মান এর থেকে তার বেগ নির্ণয় করার মাধ্যমে আমরা দেখার চেষ্টা করেছি ভূমিতে, এবং ভূমি থেকে 10,000 মিটার উচ্চতায় বেগের বা ঘনত্বের কি তারতম্য হয়েছে সেটা, এবং ভবিষ্যতে তোমাদের এটা থেকে দেখাবো যে এটা দিয়ে আরো কি কি কাজে আসতে পারে, কত চমৎকার একটা ফাইন্ডিংস এখান থেকে আমরা পেয়ে গেলাম জাস্ট সূত্রটা নির্ণয় করার মাধ্যমে। সেটা তো আজকে পর্যন্ত এখানেই থাকলো। তোমাদের ডাইমেনশন অ্যানালাইসিস এর উপরে নোট দেওয়া হয়েছে, সেটা পড়বে, পড়ে যদি কোথাও সমস্যা হয় অবশ্যই জিজ্ঞাসা করবে। আজকের মতো এখানেই থাক, বিদায়, তোমার সবাই ভালো থাকবে। ক্লাসটা হয়তো বা তোমরা সাথে থাকলে আরো অনেক বেশি আনন্দদায়ক হতো, বাট একই জিনিস নিয়ে তো আর বেশি দিন বসা যায় না, তাই ভিডিও দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করলাম। ভিডিও দেওয়াতে হয়তো বা ক্লাসটা একটু বোরিং হয়েছে, সাথে থাকলে হয়তো বা একটু ভালো লাগতো, কিংবা সাথে তোমরা বেশি একদম জয়েন করো না, ভিডিও হয়তো বা অনেকেই দেখবে বা দেখার চেষ্টা করবে, তোমার ফ্রেন্ডদেরকেও দেখতে বলবে। আর সামনের ক্লাসে কিন্তু আমরা আরেকটা বেশ মজার টপিক, নিউটনের লর অ্যাপ্লিকেশনগুলো নিয়ে অ্যাপ্লিকেশনগুলো দেখানোর চেষ্টা করব, এক্সপেরিমেন্টালি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, হয়তো বা বিভিন্ন এক্সপেরিমেন্ট তোমাদেরকে করে দেখাবো, এবং সেখান থেকে তোমাদেরকে মান বের করার হয়তো বা না, এক্সপেরিমেন্ট সব রেডি আছে বা কীভাবে কীভাবে করাবো সব রেডি আছে, এক্সপেরিমেন্টের ভিডিও করে আমি রেখে দেবো ক্লাসের মাঝখানে সেটা চালু করে, তারপর তোমাদেরকে সেখান থেকে নির্ণয় করতে বলবো। বুঝতে পারছো, বেশ হাতে কলমে ক্লাসটা হবে। তো পরবর্তী ক্লাসের দাওয়াত রইল, পরবর্তী ক্লাসটা খুব শীঘ্রই হবে, কবে কখন হবে সব সময় তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আজকের মতো এখানে, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।